আমি শুরুতে আজকে মাইক্রোফোন দিচ্ছি জনাব মনোয়ার মোস্তফা, সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ডিবিএম, এবং কান্ট্রি অ্যাডভাইজার ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশন ইসিএফ। মনোয়ার ভাই, মাইক আপনার, একটু আনমিউট করে নেবেন নিজেই। ধন্যবাদ মেহেদি ভাই আমাকে এইরকম একটা সেশনে কথা বলার জন্য। আমি নিজে কতটা প্রস্তুত সেটা আমি জানি না, তবে যেহেতু দীর্ঘদিন ধরে বাজেট নিয়ে কাজ করছি আমরা, ক্লাইমেট চেঞ্জ, এনার্জি ইস্যুস, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি, তো সেই সূত্রে হয়তো কয়েকটা বিষয় আপনাদের সাথে, আজকে আমাদের যে অডিয়েন্স, যে স্টুডেন্টরা অ্যাক্টিভিস্টরা যুক্ত হয়েছে 25 জন, আমি দেখতে পাচ্ছি 20-25 জন, তাদের সাথে সেটা হয়তো করা যাবে, কথা বলা যাবে। আমি খুব অল্প সময় নিব আপনাদের সাথে কথা বলার জন্য, কয়েকটা বিষয় একটু ডিসকাস করা। এটা খুব ভালো হতো যদি এরকম ওয়েব, কি বলে, যে অনলাইনে না হয়ে কোনো একটা ক্লাসরুমে বা কোনো এক জায়গায় বসে কথা বলা যেত, তাহলে অনেক সময় আরো পরিচ্ছন্ন ধারণা পাওয়া যেত, কিন্তু সেই সুযোগটা আমাদের নেই বলেই এই প্ল্যাটফর্মকে আমরা বেছে নিয়েছি। আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকেরই আগ্রহ আছে এনার্জি সেক্টরে, তা না হলে এই কোর্সে আপনারা যুক্ত হতেন না, এবং আমি আরো ধরে নিচ্ছি যে যাদের আগ্রহ আছে তারা ইতিমধ্যেই এনার্জি সেক্টর নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে বেশ কিছুটা জানা বোঝার চেষ্টা করেছেন। উইথ দিস আমি আমার কথাগুলো বলার চেষ্টা করব। 30 মিনিটস আমি হয়তো নেব না, আমি অল্প সময় নিব, কিন্তু একটা সময় আমরা একটু কথোপকথনে যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন হয়তো, আচ্ছা আমার পরিচয় দিয়েছেন, আমার নাম মনোয়ার মোস্তফা, আমি গণতান্ত্রিক বাজেট আন্দোলন নামে একটা নাগরিক প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের জেনারেল সেক্রেটারি। আমাদের এই নাগরিক প্ল্যাটফর্মটা মূলত কাজ করি আমরা আমাদের জাতীয় বাজেট নিয়ে, আমাদের বাজেটে কোত্থেকে টাকা সরকার ট্যাক্স কর আকারে তুলছে এবং সেই টাকাটা কোন কোন খাতে কিভাবে ব্যয় করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা নাগরিকদের মতামত নেওয়ার চেষ্টা করি যে সরকার যেভাবে টাকাটা সংগ্রহ করছে সেই পথটা ঠিক আছে কিনা, এবং সেই টাকাটা যে যে জায়গায় ব্যয় করছে সেটা যথেষ্ট কিনা, বা কোন খাতে আরো কি ব্যয় করা উচিত বা উচিত না, এই এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকারের সাথে দেন দরবার করি, তাকে পরামর্শ দিই, আমরা পত্র পত্রিকায় লেখালেখি করি এবং সাংবাদিকদের মাধ্যমে আমাদের অভিমত গুলো জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি। দীর্ঘ 10 বছর ধরে আমরা এই কাজগুলো করছি, আমাদের মেহেদি ভাই দীর্ঘদিন আমাদের এই মুভমেন্টের সাথে যুক্ত, এইটা একটা দিক। আর আরেকটা হলো এনার্জি সেক্টর নিয়ে মেহেদি ভাই এবং তার প্রতিষ্ঠান এবং আমাদের এই ওয়ার্কিং গ্রুপ যে নেটওয়ার্কটা, সেটা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশে এই কাজগুলো করতে গিয়ে, সুতরাং সেই মুভমেন্টের সাথে আমিও খানিকটা জড়িত, সুতরাং সেই অভিজ্ঞতাটাও আপনাদের সাথে, সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদের সামনে কয়েকটা কথা হয়তো বলার। এবং আপনার যেহেতু মিউট করা আছে, আমি যদিও এই এইটার সাথে খুব কি বলে স্বচ্ছন্দবোধ করি না, আমার যে কোনো সেশনে আমি এটা বলে থাকি যে আমার সেশনে যে কোনো সময় যে কোনো লোক যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে, তাতে আমার ডিস্ট্রাক্টেড হওয়ার সুযোগ থাকে। এনিওয়ে, আপনারা যারা এনার্জি সেক্টরে আগ্রহ এবং এই বিষয়ে কোর্সে যুক্ত হয়েছেন, তারা তো আমি ধরেই নিয়েছি যে আপনারা এনার্জি সেক্টর সম্পর্কে খানিকটা ধারণা পোষণ করেছেন। আমাদের অর্থনীতিতে দুটো সেক্টর খুব গুরুত্বপূর্ণ, তার একটা হলো ব্যাংকিং সেক্টর, তার মানে যে সমস্ত ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এমনকি ব্যক্তিকেও নানান ধরনের ঋণ দিয়ে থাকে, এইটা একটা সেক্টর। আর একটা হলো আমাদের এনার্জি সেক্টর। আমি সাধারণত বলে থাকি ব্যাংকিং সেক্টর হলো আমাদের মানব দেহের মতোই, এটা আমাদের জাতীয় অর্থনীতির হার্ট বা হৃৎপিণ্ড, আর এনার্জি সেক্টরকে বলা হয়ে থাকে, এটাকে বলা যেতে পারে ব্লাড বা রক্ত। তাকিয়ে দেখবেন যে এই দুইয়ের সাথে সম্পর্কও আছে, আমাদের ব্যাংকিং সেক্টরের সাথে আমাদের যেমন হৃৎপিণ্ডের সাথে রক্তের সম্পর্ক আছে, রক্ত চলাচল কেমন হবে সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করে আমাদের হৃৎপিণ্ড, একই সাথে
রক্তেরও একটা নিজস্ব শক্তি আছে, একটা রোল আছে, সেও অনেক সময় চাপ দিতে পারে হৃৎপিণ্ডকে। সো এই ব্যাংকিং, আমার মোদ্দা কথাটা হলো এই ব্যাংকিং সেক্টর এবং এনার্জি সেক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের আলোচনায় ব্যাংকিং সেক্টরে ঢুকব না, যদি যদি প্রয়োজন হয় এটা ভবিষ্যতে হয়তো কখনো আমরা ঢুকবো, কিন্তু আমরা আমাদের সমস্ত আলোচনাটাকে কেন্দ্রীভূত করব আমাদের অর্থনীতির আলোকে, আমাদের অর্থনীতির আলোকে আমাদের এনার্জি সেক্টর। একটু আগে যেটা বললাম, আমাদের এনার্জি সেক্টরটাকে আপনি তুলনা করতে পারেন মানব শরীরে ব্লাডের সাথে, এইটা যদি না থাকে তাহলে ইকোনমি চলে না। ইকোনমি মানে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষ এবং যন্ত্র যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে, যন্ত্রগুলোও মানুষের অধীন। তো মানুষ যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, মানুষ যুক্ত থাকে, প্রতিষ্ঠান যুক্ত থাকে। সো এই এইটা পরিচালনার জন্য এখানে উৎপাদন হয়, সেবা উৎপাদিত হচ্ছে কিংবা পণ্য উৎপাদিত হচ্ছে, সেইটা যা কিছু উৎপাদিত হয় তার সাথে আমাদের এনার্জির একটা জড়িত থাকে। এনার্জি না হলে, এনার্জি বা ইলেকট্রিসিটি যেটাই বলি, এটা না হলে আমাদের শিল্পের চাকা ঘোরে না। এমনকি আমাদের কৃষি উৎপাদনের জন্য এখন এনার্জির ভীষণ জরুরি হয়ে পড়েছে। আমাদের সেখানে পাম্পের ইউজ দেখা গেছে, আমাদের সেখানে যন্ত্রের ব্যবহার দেখা গেছে, সুতরাং এনার্জি সেখানেও দরকার। আমাদের সেবা কার্যক্রম পরিচালনার জন্য এনার্জি দরকার, এমনকি আমাদের প্রাত্যহিক জীবন পরিচালনার জন্য আমাদের এনার্জি দরকার। আমাদের ঘরে লাইট দরকার, ফ্যান দরকার, ফ্রিজ দরকার, টেলিভিশন দরকার। সো এনার্জি আমাদের ওই অর্থে লাইফ, আমাদের লাইফের ব্লাড হিসাবে কল্পনা করতে পারে। সুতরাং আমাদের অর্থনীতিতে এই যে দুটো ক্ষেত্রের কথা বললাম, আমরা এখানে এনার্জির উপরেই আমাদের আলোচনাটা নিবদ্ধ রাখবো, সেটাও বলেছি। সো এই এনার্জির সোর্সটা কি, সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কিভাবে এনার্জি তৈরি হয়, সেটা আমাদের আলোচনার বিষয় না। এটা হয়তো পরের অনেক সেশনে অনেক অভিজ্ঞ লোক আসবেন, তারা সেই আলোচনাগুলোকে ধরে আপনাদেরকে আরো গভীরে নিয়ে যাবেন আলোচনা। কিন্তু আমাদেরকে আমাদের দেখার বিষয়টা হলো, যেহেতু এই আমাদের এনার্জি সেক্টরটা ভীষণ গুরুত্বপূর্ণ, এনার্জি সেক্টরটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই জায়গায় আমাদের সরকার তার বাজেটের ভিতর দিয়ে কি করছে এবং অর্থনীতিতে আমাদের তার কি ধরনের অভিঘাত করছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই জায়গাটা দেখার জন্য আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার, তার একটা হলো আমাদের এনার্জির একটা চিত্র কল্পনা করব। আমরা এখানে যারা বসে আছি এই 25 জন, আমরা সবাই জানি আমাদের হয়তো আজ থেকে 10 বছর আগের কখনো কখনো 10 বছর আগের ঘটনা অনেকেরই মনে আছে। এখানে হয়তো অনেকেই তখন স্কুলে পড়তেন, আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু 10 বছরের পুরনো আলোচনা ভুলে যান। আমাদের এক সময় ইলেকট্রিসিটির ভীষণ শর্টেজ ছিল, দিনের মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা, কোনো কোনো জায়গায় 12 ঘন্টাও বিদ্যুৎ থাকতো না। তার মানে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদন কম ছিল। 2009 সালের হিসাব কিতাব যদি আপনারা দেখতে চান, যে কোনো জায়গায় কাগজপত্র আসবেন, তখন আমাদের বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র 5,500 মেগাওয়াট। আপনারা জানেন যে বিদ্যুতের হিসাবটা মেগাওয়াটে করা হয় সবসময়, বা কিলোওয়াট আওয়ারে করা হয় কিংবা গিগাওয়াটে করা হয়, দিজ আর সিম্পল মেজারমেন্ট ইউনিটস। সো আমরা মেগাওয়াটটাই ব্যবহার করব, মাত্র 5,500 মেগাওয়াট ছিল। তখন আমাদের অর্থনীতির কলেবর এত বড় ছিল না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও এত বড় ছিল না, আমাদের আমাদের লোক সংখ্যা যে পরিমাণে লোক এখন কর্মে নিয়োজিত, যেমন ধরেন 6 কোটি 35 লাখ লোক এখন কাজ করে কোনো না কোনো ধরনের, তখন হয়তো 4.5 কোটি লোক কাজ করতো বা 5 কোটি লোক কাজ করতো। তখন ধরে নেওয়া হয় যে আমাদের 15 কোটি লোক ছিল। সো 15 কোটি লোকের জন্য আমাদের 5,500 মেগাওয়াট ছিল, এবং সেই সময়কালের ঘটনাগুলি জানা আছে, প্রচুর মিছিল মিটিং হতো, মানুষ পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। তো আমাদের এই আজকের যে সরকার আছে, সেটা 2009 সালে তারা নির্বাচিত হয়েছিল, তারা একটা বিরাট পরিকল্পনা নেয় যে আমাদের বিদ্যুতের এই ঘাটতি থেকে বেরোতে হবে, সবাইকে বিদ্যুৎ দিতে হবে। দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস। সরকার বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে ফেললো এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেল 2-3 বছরের মধ্যে। এখন এসে 10 বছর পরে এসে
আজ থেকে 10 বছর আগে আমরা উৎপাদন করতাম মাত্র 5,500 মেগাওয়াট বা ক্ষমতা ছিল, উৎপাদন করার ক্ষমতা ছিল আমাদের 5,500 মেগাওয়াট, এভাবে বললে ভালো। কারণ বিদ্যুৎ হচ্ছে এমন একটা পণ্য, আপনার একটা খেয়াল রাখবেন, যেটা উৎপাদন করে নিয়ে আমি ঘরে বসিয়ে রাখলাম কিংবা ওই যে কি বলে আড়তের ভিতরে বা ওয়্যার হাউসে রেখে দিলাম তেমন না। বিদ্যুৎ উৎপাদন করে ওটা কনজিউম করতে হয় দেন অ্যান্ড দেয়ার, বিদ্যুৎ কখনো বস্তায় বন্দি করে রাখা যায় না। সো বিদ্যুতের হিসাবের সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমার যা প্ল্যান্ট আছে বা যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেখানে তার ক্যাপাসিটি কত, তার উৎপাদন ক্ষমতা কত, কতটা সে উৎপাদন করতে পারে। সেই হিসাবে 2009 সালে আমাদের উৎপাদনের ক্ষমতা ছিল 5,500, কিন্তু কতটা কনজিউম করতাম, কতটা চাহিদা ছিল এবং কতটা ভোগ করতাম সেটা হয়তো আর একটু কম থাকে সবসময়, সেটা বড় কথা না। কিন্তু এখন সেই 5,500 মেগাওয়াট আমরা 2009 সালে আমাদের ক্যাপাসিটি ছিল, এখন সেই ক্যাপাসিটি আমাদের দাঁড়িয়েছে 21,000 মেগাওয়াট। অভাবনীয় একটা উল্লম্ফন। আপনারা যদি এটা পার্সেন্টেজ করেন দেখবেন যে হিউজ হিউজ আমাদের দাঁড়িয়ে গেছে মেগাওয়াট। এবং আমরা এখন জানি, আপনারা বইপত্রে যেটা দেখছেন, কাগজপত্রেও যেটা দেখেন, সেটা হলো আমাদের আসলে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি এখন নেই। তারপরও বিভিন্ন এলাকায় হয়তো 2-1 ঘন্টা বিদ্যুৎ থাকে না, সেটা বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির জন্য না, ওটা হয়তো যে সঞ্চালন লাইনের ভিতর দিয়ে বিদ্যুৎটা যায় সেই সঞ্চালন লাইনে কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আপনারা পান না। তার মানে বিদ্যুতের ঘাটতির দেশ আমরা না, পাকিস্তান বিদ্যুতের ঘাটতির দেশ, পৃথিবীর আরো বহু দেশ আছে বিদ্যুতের ঘাটতির দেশ, কিন্তু আমরা এখন আর তা না। সুতরাং যদি বলা হয় তাহলে আমাদের এখন 21,000 মেগাওয়াট আমরা উৎপাদন করার ক্ষমতা আমাদের আছে, যে পরিমাণে সম্ভবত 114টা বা 115টা এরকমের বিদ্যুৎ কেন্দ্র আমাদের আছে নানান ছোট বড় মিলিয়ে, তাতে আমাদের 21,000 মেগাওয়াট আমরা উৎপাদন করার সক্ষমতা রাখি এবং আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সো 2009 থেকে 2021 পর্যন্ত যদি আপনাকে হিসাব করেন তাহলে আপনাকে বলতে হবে from shortage to self-sufficiency, এইটুকু বলবো। এবং একটু পরে আমি অন্য একটা শব্দ ব্যবহার করব, এর কারণটা হলো 21,000 মেগাওয়াট আমাদের উৎপাদন ক্ষমতা আছে কিন্তু আমরা ভোগ করি, তার মানে আমাদের চাহিদা এর থেকে অনেক কম। আমাদের চাহিদা সম্ভবত মেয়েদি আমাদের চাহিদাটা হচ্ছে এখন সম্ভবত 14 বা এরকমের কিছু, সব মিলে 12,700 গত বছর করোনার কারণে, যেহেতু শিল্প কলকারখানা বন্ধ ছিল ওটা আরো কমে গিয়েছিল, কমে গিয়ে বোধ হয় 8-9 চলে এসেছিল এরকম। এনিওয়ে, সো আমাদের এখন ধরুন 13,000 মেগাওয়াটই ধরে 13,000 মেগাওয়াট আমরা ভোগ করি প্রতিদিন, কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে 21,000 মেগাওয়াট। এই যে এইটাকেই অর্থনীতির পরিভাষায় বলে বা শিল্পের পরিভাষায় বলে ওভার ক্যাপাসিটি। আমাদের এখন ওভার ক্যাপাসিটি হয়ে গেছে ইলেকট্রিসিটি, আমরা ছিলাম শর্টেজ, তাহলে ফ্রম শর্টেজ টু ওভার ক্যাপাসিটি হচ্ছে আমাদের বিদ্যুতের অগ্রযাত্রার ইতিহাস। আমরা ওভার ক্যাপাসিটি, কি হয়েছে ওভার ক্যাপাসিটি হলে? আপাত দৃষ্টিতে একজন সাধারণ নাগরিক দেখবে যে না, ওভার ক্যাপাসিটি হলে সমস্যাটা কি, ভালোই তো, আমাদের বিদ্যুৎ পেতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই ওভার ক্যাপাসিটিটাই আপনার অর্থনীতিতে অন্য দিক দিয়ে একটা ক্ষতের সৃষ্টি করেছে, একটা সমস্যার সৃষ্টি করেছে। এই সমস্যাটা একটা মারাত্মক সমস্যা। 2009 সালে আপনি ছিলেন শর্টেজে, এখন হয়ে গেছেন ওভার ক্যাপাসিটি। এটাকে যদি একটা তুলনা করেন, একটা চিত্র, একটা কল্পনা করেন, তাহলে দেখবেন যে 2009 সালে আপনি ছিলেন চিকন পাতলা এবং রোগা একটা মানুষ, তারপর আপনাকে নানান ধরনের ওষুধ দেয়া হলো, আপনাকে আপনি মোটা তাজা হতে শুরু করলেন। মোটা তাজা হতে শুরু করে এতই মোটা তাজা হলেন যে আপনি এখন 21,000 মেগাওয়াট প্রডিউস করার ক্যাপাসিটি রাখেন। কিন্তু আমরা জানি, যারা সাধারণ জ্ঞান বলে, মোটা হওয়া মানে কিন্তু স্বাস্থ্যবানের লক্ষণ না, এটা একটা রোগেরও লক্ষণ। এই মোটা হবার ফলে সংকট যেটা হয়েছে, এই মোটা জিনিসটাই, আপনি গায়ে গোতরে মোটা হয়েছেন, এটাই আপনার জন্য একটা কাল হয়ে গেছে। কারণটা হলো অর্থনীতির জায়গা থেকে আপনাকে যে জিনিসটা দেখতে হবে তা হলো এই যে, আপনি বিদ্যুৎ
ভোগ করার বা চাহিদা হচ্ছে আপনার মাত্র 13,000 মেগাওয়াট, আপনার উৎপাদন ক্যাপাসিটি বানিয়েছেন 21,000 মেগাওয়াট, তাহলে আইডল বা অলস অলস বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার পরিমাণ হলো আমাদের 8,000 মেগাওয়াট। এই অলস বিদ্যুৎ কেন্দ্রগুলোই হচ্ছে আপনার জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে, যেই বোঝা বহন করার জন্য আপনাকে প্রতি বছর গড়ে 10,000 কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। এটা একটা অদ্ভুত জিনিস যেটা আপনাদের একটু জানা দরকার, কারণ এটাই হচ্ছে অর্থনীতির সাথে একটা সবচেয়ে বড় সম্পর্ক। জিনিসটা হলো এরকম, খুব সহজ। বিদ্যুৎ যারা উৎপাদন করে, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন করে মূলত দুটো সেক্টর, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, তার মানে সরকার এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান। ব্যক্তিগত ব্যবসায়ী বা এই এই প্রতিষ্ঠানগুলো, তারা যারা সরকার সরকার নিজে ধরেন 50% উৎপাদন করে, বোধহয় 52%, আর বাকিটা প্রাইভেট সেক্টর উৎপাদন করে। প্রাইভেট সেক্টর মানে সেখানে ব্যবসায়ীরা, শিল্পপতিরা, তারা নানান বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে সারা দেশব্যাপী। তারা বলছে এই শর্তে বিদ্যুৎ কেন্দ্র তারা বানায়, কারণ বিদ্যুৎ হচ্ছে এমন জিনিস যেটা বাজারে ডালায় ডালিতে বা কি বলে গাড়িতে নিয়ে বসা বিক্রি করা যায় না। বিদ্যুতের একমাত্র ক্রেতা, আমাদের পণ্যের বহু ক্রেতা থাকে বাজারে, কিন্তু বিদ্যুতের মূল ক্রেতা মাত্র একজন। যে যাই বিদ্যুৎ উৎপাদন করুক না কেন, দেশের ভিতরে একজন মাত্র কিনবে প্রথমে, সেই মানুষটার নাম হলো সরকার। সুতরাং যখনই আপনি যদি একজন বিদ্যুৎ উৎপাদক হয়ে থাকেন, আপনি একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবেন, ধরেন 10,000 কোটি টাকা ব্যয় করে একটা বিদ্যুৎ উৎপাদন তৈরি করছেন, 10,000 কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন, সুতরাং আপনি ওখান থেকে বিদ্যুৎ নামক যে পণ্যটা উৎপাদন করবেন সেটা যদি বিক্রয়ের নিশ্চয়তা না থাকে, তাহলে নিশ্চয়ই আপনি 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্টে যাবেন না। সুতরাং একজন বিদ্যুৎ কেন্দ্রের মালিক, উনি যেটা করেন সেটা হলো বিদ্যুৎ উৎপাদনের আগেই উনি সরকারের সাথে একটা চুক্তি করেন, এই বলে চুক্তি করেন যে আমি যে বিদ্যুৎ উৎপাদন করব সেই বিদ্যুৎ তুমি কয় টাকায় কিনবে, কতটুকু কিনবে আমাকে পরিষ্কার বলো। সরকার তখন তাকে একটা রেট দেয় যে আমি এই রেটে কিনব। মালিক তখন বলে তুমি যদি প্রত্যেক দিন আমার কাছ থেকে এতটুকু না কেনো তাহলে তো আমার তো লস, সুতরাং তুমি যদি কেনো আর না কেনো, যা কিনবা আমাকে সেটা একটা রেটে দিবা, আর আমাকে যদি বসিয়ে রাখো তাহলে আমাকে একটা চার্জ দিতে হবে। এটা বড় ইন্টারেস্টিং জিনিস, তবে জটিল কিছুই না। আপনারা চিন্তা করেন, আপনি যখন একটা রেন্টে কার ভাড়া করেন, হয়তো আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, একটা রেন্টে কার ভাড়া নিয়ে যাবেন, রেন্টে কারের দোকানে আপনি কথা বলেন, রেন্টে কার তখন যেটা করে খেয়াল করবেন যে ঠিক আছে, ওর ওর একটা সাধারণ ডিল আছে যে আমাকে প্রতিদিন 2,000 টাকা দিতে হবে, আর আমার গাড়ির ভাড়ার জন্য, গাড়ির যে বডিটা আছে এটার ভাড়ার জন্য আমাকে 2,000 টাকা প্রতিদিন দিতে হবে, আর আপনি যদি 1 কিলোমিটার রান করেন তাহলে ধরুন 6 টাকা বা 8 টাকা করে কিছু একটা করে দেবেন। যদি আপনি কোনো রান নাও করেন, সারাদিন গাড়ি বসিয়ে রাখলেন কুমিল্লায় ফর এক্সাম্পল চট্টগ্রাম যাওয়ার পথে, তাতে রেন্টে কারের মালিকের কোনো সমস্যা নেই, কারণটা হলো তার সাথে চুক্তি হয়েছে আমাকে যদি বসিয়েও রাখো তাহলেও আমাকে গাড়ির চেসি বা মানে গাড়ির ভাড়ার জন্য আমাকে 2,000 টাকা দিতেই হবে। মনে করতে পারেন এটাই হলো সেই ক্যাপাসিটি চার্জ, যে অলস বিদ্যুৎ কেন্দ্রকে যদি আমি বসিয়ে রাখি তাহলে ক্যাপাসিটি চার্জের নামে তাকে একটা টাকা দিতে হবে, তা না হলে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালিক বিদ্যুৎ উৎপাদনে যেত না। সুতরাং এইবার চিন্তা করেন, আমার বিদ্যুৎ দরকার মাত্র 13,000 মেগাওয়াট, উৎপাদন করার ক্যাপাসিটি আছে 21,000 মেগাওয়াট, তার মানে 8,000 মেগাওয়াট চুপচাপ অলস বসিয়ে রাখছি। এই অলস বসিয়ে রাখা মানেই ওই রেন্টে কারের মতো ওই গাড়ির ভাড়া আপনাকে দিতে হবে, তার মানে ওই যে বিদ্যুৎ কেন্দ্রের মালিক তাকে আপনি বসিয়ে রেখেছেন তার জন্য প্রত্যেক দিন আপনাকে টাকা দিতে হবে তাকে। এই টাকার পরিমাণ গত বছর আমরা দিয়েছি 10,000 কোটি টাকা। এরকম এক গাদা বিদ্যুৎ কেন্দ্র, ব্যক্তি খাতের বিদ্যুৎ কেন্দ্র, যে সমস্ত শিল্পপতিরা ব্যবসায়ীরা এই বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, তাদের সাথে যখন চুক্তি হয়েছিল চুক্তিতে এই কথাই লেখা ছিল যে আমাকে বসিয়ে রাখলেও তোমার টাকা দিতে হবে। এই জন্য বহু বিদ্যুৎ কেন্দ্র সব মিলিয়ে আমরা কত বছর 10,000 কোটি টাকা অলস বসিয়ে রাখার কারণে দিয়েছি। সুতরাং যে কথাটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ওই ওভার ক্যাপাসিটিটাই আমাদের এখন অসুস্থতার লক্ষণ হয়ে গেছে, গায়ে গোতরে যথেষ্ট মোটা হয়েছেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই,
21,000 মেগাওয়াট তৈরি করার ক্যাপাসিটি অর্জন করেছেন, কিন্তু আপনি আপনি আপনার এই স্বাস্থ্যবান এই মোটা তাজা হওয়াটাই আপনার জন্য এখন কাল হয়ে গেছে। প্রত্যেক বছর আপনাকে 10,000 কোটি টাকা গুনতে হচ্ছে, এবং আমি যে অসুস্থতার কথা বলেছি ধরে নিন এই 10,000 কোটি টাকার ওষুধ খেতে হচ্ছে। তার মানে এই 10,000 কোটি টাকা আপনার পকেট থেকে চলে যাচ্ছে। কার পকেট থেকে যাচ্ছে? সরকারের পকেট থেকে। সরকারের পকেট মানে এটা জনগণের পকেট, মানুষের পকেট। কারণ মানুষের পকেটের টাকাই ট্যাক্স আকারে সরকারের পকেটে গেছে সেটা। সুতরাং আপনাকে এই 10,000 কোটি টাকা বাংলাদেশের 17 কোটি নাগরিককে এই 10,000 কোটি টাকা দিতে হচ্ছে অলস বসিয়ে থাকার জন্য। এটাই হলো এই 10,000 কোটি টাকা এসেছে আপনার আমার ট্যাক্সের ভিতর দিয়ে, যেটা বাজেট নামক পকেটের ভিতরে আছে। সুতরাং আমাদের এইটা একটা বড় কারণ, বড় একটা দিক, যেটা আমাদের বিদ্যুৎ সেক্টরের সাথে আমাদের অর্থনীতি এবং আমাদের বাজেটের সম্পর্ককে নির্দেশ করে। এবং এর থেকে আরো একটা, এবার এবার ভুলে যান, আপনি একটা, আপনি একজন নাগরিক, আপনার বাবা মা আপনার সংসার, আপনাদের সংসার চালায়, আপনি সেই সংসারের একজন সদস্য। আপনার বাবা মাকে জিজ্ঞেস করুন, দেখবেন ওনারা বলবে, বা আপনারও হয়তো তথ্য জানা আছে যে গত 10 বছরে, আমি আবার সেই 9 থেকে 20 সাল পর্যন্ত আসছি বা 21 সাল পর্যন্ত আসছি, এই 9 বছর, এই 10 বছরে আমরা 5 বার বিদ্যুতের দাম বাড়িয়েছি। এটা শুধু খুচরা পর্যায়ে, তার মানে আপনার আপনার বাড়িতে যে বিদ্যুৎ কনজিউম করেন সেখানে আমরা ওটা দাম বাড়িয়ে দিয়েছি, সরকার দাম বাড়িয়ে দিয়েছে। কারণ সরকারই একমাত্র ক্রেতা আর সরকারই একমাত্র বিক্রেতা। সুতরাং বিক্রেতা যা করবে, এটা হচ্ছে এই এই বিদ্যুতের বাজারটা বড়ই অদ্ভুত। এখানে একক ক্রেতা এবং একক বিক্রেতা, বিক্রেতা সরকার, ক্রেতাও সরকার। কিন্তু আপনি যখন বাজারে যান সেখানে তো বহু দোকান থাকে, এই জিনিসটা পছন্দ হলো না, ডালটা এখানে ভালো না, ওখানে দাম কম, এই সুযোগ নেই। বিদ্যুৎ হচ্ছে এমন একটা পণ্য যে দামে আপনাকে, যে দাম ফিক্স করে দেবে সরকার, আপনাকে সেই দামেই কিনতে হবে, এর বাইরে ব্যত্যয় ঘটবে না। সুতরাং আমরা দেখলাম সরকার গত 10 বছরে 5 বার বিদ্যুতের দাম বাড়ালো শুধুমাত্র খুচরা পর্যায়ে, তার মানে আপনারা আমি কিনছি। এছাড়া সে 2 বার দাম বাড়িয়েছে সম্ভবত, ও 3 বার দাম বাড়িয়েছে হচ্ছে পাইকারি পর্যায়ে। পাইকারি মানে হচ্ছে সরকারও কিছু কিছু কোম্পানিকে বিদ্যুৎ বিক্রি করে, সেই কোম্পানিগুলো আবার আপনার কাছে বিক্রি করে। সুতরাং পাইকারি আলাদের কাছে যখন বিদ্যুতের দাম 3 বার বেড়ে যায়, তো পাইকারি আলাদা তো এমনি এমনি দেবে না, ও আপনার পকেট থেকেই নিয়ে নিয়েছে আমার টাকা। সো এইভাবে আমাদের 10 বছরে বিদ্যুতের দাম বহুগুণ বেড়েছে। কেন বেড়েছে? এর কারণটা হলো, আপনি একটা যোগসূত্র দাঁড় করাতে পারেন যে ওই যে ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে বাড়তি সরকারকে প্রত্যেক বছর, বিদ্যুতের তো একটা উৎপাদন খরচ আছেই, সেটা তো আপনার, আপনি যখন কিনছেন সেটা পে করতেই হবে। এছাড়া ওই যে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে সেই টাকাটাও আপনার বিদ্যুতের প্রতি ইউনিটের সাথে যুক্ত হয়েছে। এই কথাটা সরকার বলে না, কিন্তু আপনারা যদি গভীরভাবে ক্যালকুলেট করেন, একটা টেবিলে এনে এই হিসাব কিতাবগুলো নিজের মতো করে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আসলে আমরা যে বিদ্যুৎটা কিনছি এর ভিতরে 2টো কস্ট জড়িত হয়ে আছে। একটা হচ্ছে বিদ্যুতের অরিজিনাল উৎপাদন কস্ট, আর একটা হলো বিদ্যুতের ওই যে ক্যাপাসিটি চার্জ দিয়েছি, বসিয়ে বসিয়ে রেখেছি, সেই কারণে এই এই 2টো চার্জই যুক্ত হয়ে আপনার প্রতি বিদ্যুৎ, প্রতিটা বিদ্যুৎ ইউনিটের, প্রতি ইউনিট বিদ্যুতের দাম গত 5 বছরে 7 থেকে 8 বার বেড়ে গেছে। এবং ইন্টারেস্টিং হলো, গত বছর বোধহয় নভেম্বর মাসের 18 তারিখে সরকার নতুন একটা আইনও করেছে। সরকারের এর আগে আইন ছিল, আইনে বলা ছিল যে আমি বিদ্যুতের দাম বাড়াবো বা তেলের দাম বাড়াবো সেটা বছরে একবারের বেশি না। গত বছর সে আইনটাকে পরিবর্তন করে ফেলল, বলল যে না, 2 বা ততোধিকবারও বাড়াতে পারে। এটা একটা অদ্ভুত জিনিস। সব কনজিউমার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে নাগরিক সমাজের বহু লোকজন প্রতিবাদ করলো যে এটা কেমন আইন হলো, তাহলে আজকে পরিবর্তন করলাম কালকেও আবার পরিবর্তন হতে পারে, অবস্থাটা এই জায়গায় চলে গেছে। এখন এইটা যদি খুঁজতে যান আপনি, অর্থনৈতিক চোখ দিয়ে বুঝতে চান, প্রতিষ্ঠানের চোখ দিয়ে বুঝতে চান, তাহলে দেখবেন মূলত আমাদের ক্যাপাসিটি চার্জ যেভাবে বাড়ছে এর ফলেই এই ঘটনাটা ঘটেছে। আপনি একজন কনজিউমার হিসাবে, একজন ভোক্তা হিসাবে, ভোক্তা সাধারণ মানুষ, একটা পরিবার হতে পারে, একটা একটা শিল্প কারখানা, সেও ভোক্তা বিদ্যুতের, প্রত্যেককেই বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এবং সম্ভবত আমাদের দক্ষিণ এশিয়ায় বিদ্যুতের যে দাম, গড় দাম,
সেটা ঘরেরও উপরে আমাদের অবস্থান। তার মানে আমরা আমাদের বিদ্যুৎ অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি দামি। এ কেন দামি হয়ে উঠেছে তার মূল কারণটা নিহিত আছে আমাদের ওই 5,500 থেকে 21,000 উঠে যাওয়া, কিন্তু আমাদের চাহিদা সবসময় নিচের দিকে থাকে। তাহলে অর্থনীতির পরিভাষায় সাপ্লাই এবং ডিমান্ডের কোথায় যেন একটা গ্যাপ হয়ে গেছে। আমরা এমন ভাবে উৎপাদন করেছি যেটার চাহিদা আসলে ওই মাত্রায় নেই। কোনো কোম্পানি এমন ভাবে কোনো পণ্য উৎপাদন করে না যে বাজারে সেটা এক্সেস হয়ে যাবে। সে তার একটা হিসাব রেখেই সবসময় করে যে এক মন পণ্য বিক্রি হবে, কিন্তু সে কখনো 3 মন পণ্য বানায় দিয়ে বসে থাকে না। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার যেহেতু এখানে মূল বিক্রেতা বা উৎপাদকও বটে, দেখলাম সে এমন ভাবে বিদ্যুৎ তৈরি করলো যার ফলে সাপ্লাই বেশি হয়ে গেল কিন্তু বাজারে কোনো চাহিদা নেই। এইটাই হয়ে গেছে আমাদের জন্য কাল। আমরা ঢাকঢোল পিটিয়ে বলছি যে আমাদের বিদ্যুতের সক্ষমতা তৈরি হয়েছে, হ্যাঁ ঠিক, কিন্তু এই সক্ষমতাটাই আপনার জন্য কাল হয়ে গেছে। সেই কালের পরিমাণ হলো 10,000 কোটি টাকা প্রতি বছর আপনাকে এটা দিতে হচ্ছে। এই টাকা আমার আপনার পকেট থেকে দিতে হচ্ছে। সুতরাং পয়েন্ট ইজ দ্যাট আমাদের এনার্জি সেক্টরের সাথে অর্থনীতি এবং বাজেটের সম্পর্কটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে এই যে 10,000 কোটি টাকা, এই টাকাটা আসলে কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে আর ব্যয় হচ্ছে না। এটা অলস বসে থাকা কিছু লোককে বা সেই সেই বিদ্যুৎ কেন্দ্রের মালিকের পকেটে গুঁজে দেওয়া হচ্ছে। অর্থনীতি গতিশীল হয় তখনই যখন বিনিয়োগের ভিতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়। এর ফলে মানুষের কর্মসংস্থান হয়, উৎপাদন বাড়ে, আমরা আমাদের আমাদের অগ্রযাত্রা আরো সামনের দিকে ধাবিত হয়। কিন্তু এই 10,000 কোটি টাকা চলে যাচ্ছে একেবারেই কয়েকজন ব্যক্তির পকেটে, যে ব্যক্তিগুলো হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিক। এবং এই এটা হচ্ছে একটা দিক, এটা অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করছে না। 2 নম্বর দিকটা হলো এই 10,000 কোটি টাকা আপনাকে দিতে হচ্ছে কমপ্লিটলি ট্যাক্স পেয়ারদের মালিক। তার মানে আমার আপনার পকেটের টাকা, আপনি ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে যে টাকা সরকারের হাতে প্রত্যেক বছর তুলে দেন, সেই টাকা থেকে এই 10,000 কোটি টাকা চলে যাবে। এবং আপনারা যদি সরকারের বাজেট দেখেন তাহলে দেখবেন যে এই বছর আমরা সরকারকে 3.5 লক্ষ কোটি টাকা ট্যাক্স আকারে দিচ্ছি, তার ভিতর থেকে 10,000 কোটি টাকা সেভ চলে যাবে, যা দিয়ে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না, যা চলে যাবে সিম্পলি কয়েকটা ব্যক্তির যারা যারা এর মালিক তাদের পকেটে, বিদ্যুৎ কেন্দ্রের মালিক তাদের পকেটে। এখন সংকটটা কোথায়? এখন নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমাদের সংকটটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের সরকারের নীতি নির্ধারক মহল ঠিক মতো করতে পারে নাই, যে কারণে 5,500 থেকে 21,000 উঠেছে বটে কিন্তু চাহিদা 13,000-এর উপরে যায় নাই। এটাই হচ্ছে মূল সংকট। তাহলে সরকার যখন পরিকল্পনা করেছে এবং বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য বিনিয়োগ করেছে নিজে কিংবা প্রাইভেট সেক্টরকে ডেকে এনেছে, এই পরিকল্পনা প্রক্রিয়ার ভিতরেই কোথাও ভুল ছিল, সেই ভুলের মাশুল দিতে হচ্ছে। সেই ভুলের মাশুলই হলো 10,000 কোটি টাকা। তবে এই 10,000 কোটি টাকা হলো, আমি আবারও বলি, অর্থনীতির সাথে সম্পর্ক হলো এই 10,000 কোটি টাকা সরাসরি কোনো উৎপাদনমুখী কর্মকাণ্ডে যাবে না, কারণ এটা চলে যাবে কয়েকজন ব্যক্তির পকেট। 1-2 নম্বর অ্যাপারেন্ট 2 নম্বরটা হলো এই 10,000 কোটি টাকা বাংলাদেশের 18 কোটি মানুষকে কোনো কিছু না পেয়ে, এর বিনিময়ে কোনো কিছু না পেয়ে আমরা এটাকে দিচ্ছি। কোনো কিছু না পেয়ে কথাটা কেন বলছি, বলছি এই কারণে এই 10,000 কোটি টাকা দিয়ে কি হতে পারত যদি বাঁচাতে পারতাম, যদি আমরা পরিকল্পনাটা ঠিক মতো করতে পারতাম যে অত অত ক্যাপাসিটি আমাদের অত না বাড়িয়ে আমাদের ডিমান্ড প্রজেকশনটা যদি ভালো করতে পারতাম তাহলে এই 10,000 কোটি টাকা বাঁচাতে পারতাম। এই 10,000 কোটি টাকা দিয়ে আমরা আমাদের আমাদের এখন যদি আপনাকে আপনাদের যে কাউকে প্রশ্ন করলে বলবেন যে বাংলাদেশের কোন সেক্টরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলবে যে স্বাস্থ্য। অথচ আমি জানি আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো, জেলা সদর হসপিটালগুলো কোথাও কোনো জায়গায় ডায়ালিসিসের কিডনি রোগীদের চিকিৎসার সুযোগ নেই। আমরা আরও বলতে পারি আমাদের ইউনিয়ন পর্যায়ে কোথাও কোনো জায়গায় টেস্ট করার ফ্যাসিলিটিস নেই, আমাদের কমিউনিটি ক্লিনিকে নেই। সেইগুলো যদি দিতে পারতাম তাহলে আমাদের গ্রাসরুটসে রুরাল এরিয়াতে আমাদের আমাদের স্বাস্থ্যে একটা ক্যাপাসিটি বাড়ত। স্বাস্থ্যের ক্যাপাসিটি বাড়া মানে গরিব মানুষের স্বাস্থ্য ব্যয়টা কিছুটা কমত। বাদ দেন স্বাস্থ্যের কথা,
আপনারাই এখন আপনারা একটা শিক্ষা আয়তনে আছেন, আপনারাই বলবেন আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচুর বিনিয়োগ করা দরকার। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, অনেকেই কলেজে পড়েন, আপনারা আপনাদের চিন্তা সবসময় বিশ্ববিদ্যালয় এবং কলেজ কেন্দ্রিক। কিন্তু আমাকে যদি করেন, আমি বলতাম স্কুলে ইনভেস্ট করবো ওই 10,000 কোটি টাকা, আমি হয়তো বলতাম যে আমি মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবস্থা খুবই খারাপ, মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর জন্য আমি এই টাকা ব্যয় করতে চাই। আপনারা হয়তো বলবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য প্রচুর ব্যয় করা দরকার। হ্যাঁ, হতে পারে, এই 10,000 কোটি টাকা যদি আমরা 52টা বিশ্ববিদ্যালয়ে দিতে পারতাম ভাগ করে, তাহলে সেখানে হয়তো গবেষণা ফ্যাসিলিটি আরো বেড়ে যেত। এটাই হচ্ছে আমাদের সেই এনার্জি সেক্টরের সাথে আমাদের জাতীয় অর্থনীতি এবং বাজেটের একটা সাধারণ সম্পর্ক। এই সম্পর্কটা আপনাদের জানা খুবই জরুরি ছিল, এবং এই জানার ভিতর দিয়েই আমার মনে হয় যে আপনারা এনার্জি সেক্টরের ভিতরে ধীরে ধীরে ঢোকার চেষ্টা করবেন। যেটা আমি এতক্ষণ বলার চেষ্টা করলাম সেটা হলো আমাদের এনার্জি সেক্টরের ভূমিকাটা আমাদের অর্থনীতিতে, অর্থনীতির সাথে সম্পর্ক এবং জাতীয় বাজেটের সাথে সম্পর্ক, কতগুলো ঘটনা বা উপমা দিয়ে আমি বলার চেষ্টা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। মনোহর ভাই, তিনটে একটা প্রশ্ন, দুটো কমেন্ট দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন হলো, কেন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপন্ন করা হয় না? অতিরিক্ত বিদ্যুৎটা কি ইচ্ছাকৃত করা হয় নাকি এর পেছনে কারণও অন্য কোনো কারণ আছে? সুচন্দা প্রশ্নটা করেছেন, আপনি এটা দিয়ে নেন, তারপর বাকিটা যাচ্ছে। ধন্যবাদ। এটা একটু বুঝে গেছেন, প্রশ্নের ধরন দেখে বুঝতে পারছি আপনাদের মনের ভিতরে প্রশ্নের উদয় হচ্ছে। উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করতে শেখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আপনি সঠিক প্রশ্নটাই করেছেন। আমি ওই আলোচনায় যাই, এবং আমার ধারণা ইন কোর্স অফ টাইম আপনারা এই কোর্সের ভিতর দিয়ে যখন যখন যাবেন, তখন প্যান্ডোরার বক্সটা ওপেন হয়ে যাবে। আমরা কি এতই বোকা, আমাদের পলিসি মেকাররা এগুলো কি বোঝে না যে ওভার ক্যাপাসিটি হয়ে যাচ্ছে? বোঝে, কিন্তু এর ভিতরে একটা অন্য কায়েমি স্বার্থ আছে। সেই কায়েমি স্বার্থটা হচ্ছে এই, আমি যখন বিদ্যুৎ কেন্দ্রের মালিক, আমি সরকারের সাথে আগেই চুক্তি করে ফেলছি, এবং আমি কে? আমি সেই লোক যে হয়তো সরকারেরই খুব কাছের লোক, কিংবা একেবারে ভেতরের লোক, কিংবা খোদ সরকারেরই লোক। এরকম একাধিক উদাহরণ আনা যাবে, কোন রকমের পরিকল্পনা ছাড়াই আমি সরকারের সাথে, সরকারের কাছে কোন রকম পরিকল্পনা ছাড়াই আমরা এই ধরনের চুক্তি করে ফেলেছি বিভিন্ন মালিকের সাথে, যে কারণে কোথায় যাচ্ছে উৎপাদন সেই চিন্তা আমাদের মাথায় আসে। সুতরাং এখানে একটা কায়েমি স্বার্থের বন্ধন আছে বিদ্যুৎ কোম্পানির মালিকগুলোর সাথে আমাদের সরকারের পলিসি মেকারদের। এবং কেন হয়েছে এটা, এটা আর একটা কোশ্চেন। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যখনই কোনো পলিসি প্রসেস তৈরি হয়, তখন মনে রাখবেন যে এটা একটা আলাপ আলোচনার পরিষদ থাকে, হতে পারে সেটা পার্লামেন্টের ভিতরে, হতে পারে সেটা পার্লামেন্টের বাইরে। আমাকে বলেন গত 10 বছরে কখন এইগুলো নিয়ে চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে? এমনকি আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়েছেন কখনো, তখন আপনাকে উন্নয়ন বিরোধী, বিদ্যুৎ বিরোধী বলে আপনাকে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, এটা শুধুমাত্র অর্থনীতির সাথে রিলেশন না, এটা আমাদের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতার সাথেও সম্পর্কিত। আমার ধারণা আগামীতে এই প্রশ্নগুলো নিয়ে আরো বহু আলাপ আলোচনার সুযোগ থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জলি ভাই, আমি স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামকে। ধন্যবাদ। ও, আমাকে বোধহয় দেখা যাচ্ছে, দেখা খুব জরুরি না, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার। আমি ওই যে ঘরে বসে আছি সে ঘরে আমার পিছন দিকে আলো, ফলে ঠিক আমি নিশ্চিত না যে ভালো মতো দেখা যাবে কিনা। তো এনিওয়ে, সেটা জরুরি না, অন্ধকার থেকে কথা বলছি সেটা মানে এই না যে আমি আলোতেই থাকতে পছন্দ করি, এবং মনে হয় যে সবাই আমরা আলোতেই যেন থাকি। আমরা এই যে আজকে যে সমস্ত তরুণ তরুণীরা, যে শিক্ষার্থীরা, আপনারা যারা এসেছেন এই এই ক্লাসটা নিতে, অর্থাৎ এই কোর্সটা নিতে, সেটা ইতিমধ্যেই এই তার একটা আলো ইতিমধ্যে ছড়িয়েছে, কারণেই যে এটা তো অনেক ক্ষেত্রেই আমাদের এই কোর্স আপনাদেরকে বিসিএস এও সাহায্য করবে না, এই কোর্স আপনাদেরকে চাকরি বাকরিতেও যে অন্য জায়গায় খুব বেশি সাহায্য করবে সেরকম কোনো আশ্বাস কিংবা নিশ্চয়তা কোনোটাই আমার ধারণা মেহেদী আপনাদেরকে দেয়নি, কিংবা আমরাও এরকম কিছু বলতে চাই না যে এটা খুব
তার মানে এটা এক ধরনের অকাজ, অকাজ তো এই অকাজ তো করে মানুষ হচ্ছে নিজের নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর যে কাজ সেই সেই জাতীয় কাজ। তো সেই জাতীয় কাজে যারা এই এই আকালের সময়ে যুক্ত হন তাদের মধ্যে একরকমের আলো আছে, তাদের মনের মধ্যে একটা আলো আছে, তাদের চোখের মধ্যে একটা আলো আছে। তো সেই আলো প্রসারিত হোক, আরো ছড়িয়ে যাক সব জায়গায়, এবং সেই সেই কাজে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে আমি মনে করি যে এটা আমার জন্য একটা সুযোগ। এবং আমি এতক্ষণ মনোয়ার ভাইয়ের লেকচার শুনছিলাম, সেটাতে আমি প্রায় শুরু থেকে ছিলাম আপনাদের সাথে এবং শুনছিলাম, ফলে উনি যে একটা একটা বিরাট একটা স্পেস উনি আলোচনা করলেন সেই জায়গাতে আমি খুব বেশি যে এখানে কন্ট্রিবিউট করতে পারবো ও সেটা হয়তো না, বাট আমি চেষ্টা করব আমার জায়গা থেকে হয়তো কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ধন্যবাদ মনোয়ার ভাই যে আপনি আমাদের ইকোনমিক অ্যাসপেক্ট অফ এনার্জি ইনভেস্টমেন্টের যে যে ডিনামিক্সটা আছে, অর্থাৎ এখানে গ্রেটার ইকোনমিক যে অ্যাক্টরসরা আছে, অর্থাৎ যদি আমি দুই রকম ভাবে বলা যায় যে একটা হচ্ছে যে আমরা যে কোনো ফেনোমেনাকে দেখতে পারি যে সরি আমি আমি হয়তো ওই পড়ানোর জন্য মানে এই এই বছরের পর বছর পড়াতে পড়াতে আমার মধ্যে হয়তো ওই রকম একটা জিনিস তৈরি হয়েছে যে সবকিছুকে খানিকটা কাইন্ড অফ একাডেমিক্যালি সো কলড একাডেমিক্যালি প্রেজেন্ট করার একটা প্রবণতা থাকতে পারে, ফলে আমার এই অভ্যেসটার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমি হয়তো যদি আরো বেশি মাঠে থাকতাম, আরো বেশি কাজের মধ্যে থাকতাম, অর্থাৎ আরো বেশি অ্যাক্টিভিজমের মধ্যে থাকতাম, যদি সেই সুযোগ আমার হতো তাহলে হয়তো আমার ভাষা কিংবা আমার অভিজ্ঞতাটার পরিধি অন্যরকম হতো, আপনাদের সাথে শেয়ার করার জায়গাটা হয়তো আরেকটু আরেকটু ভালো হতো। তো সেই সীমাবদ্ধতা মেনে নিয়ে আমি 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 যে জায়গা থেকে দেখার চেষ্টা করছিলাম যে এনার্জি ইনভেস্টমেন্ট এটাকে এই এই ফেনোমেনাটাকে আমরা কিভাবে দেখব, তো সেটা দেখার জন্য আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি দুটো জায়গা থেকে। যে একটা হলো আমরা ব্যাখ্যা করতে পারি যে এটাতে কোন কোন অ্যাক্টরসরা এটার সাথে ইনভলভ আছেন, একটা নাম্বার দেখা। দুই নাম্বার দেখাটা হচ্ছে যে এই অ্যাক্টরস যারা ইনভলভ আছেন তাদের ইন্টারেস্ট কি, এইটা দেখা। তিন নাম্বার একটা যেটি দেখা যে এই যে যারা যে অ্যাক্টরস তাদের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটাকে তারা ডিফাইন করছেন কোন জায়গা থেকে, অর্থাৎ তাদের ইডিওলজিক্যাল ওরিয়েন্টেশনটা কোন জায়গায়। এই তিনটা অর্থাৎ অ্যাক্টর অ্যাক্টর তার ইন্টারেস্ট এবং তার ইডিওলজি, এই তিনটা জায়গা থেকে যারা দেখেন তাদেরকে আমরা একটা স্কুলের মধ্যে ফেলি, তাদেরকে আমরা বলি যে ক্রিটিক্যাল স্কুলের মানুষ। অর্থাৎ যাই হোক, আমরা যদি খুব সংক্ষেপে বলি গল্পটাকে যে যে ধরেন আমরা এই এই যে কোনো ফেনোমেনাকে একসময় আমরা খুব কাঠামোগতভাবে ব্যাখ্যা করতাম, যে সেটাতে আমরা বলতাম যে এটার মধ্যে শ্রেণী চরিত্র আছে, আমরা বলতাম যে এটা হচ্ছে যে সর্বহারাদের বা যা মানুষদেরকে শোষণ করার জন্য পুঁজিবাদী শ্রেণীর একটা এক ধরনের চেষ্টা কিংবা উদ্যোগ। সেটা হয়তো ঠিকই, সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা খুব সিম্পলিফাইড একটা মডেল। অর্থাৎ কোনো যে কোনো কিছু যে কোনো ফেনোমেনাকে ব্যাখ্যা করার জন্য তার মধ্যে একটা পক্ষ অত্যাচারিত আর একটা পক্ষ অত্যাচার করছে, কিংবা একটা পক্ষ শোষণ করছে আর একটা পক্ষ শোষণ শোষিত হয়ে যাচ্ছে, এরকম এটা একটা অতি সরলীকৃত একটা মডেল দাঁড়ায়। তো সেই মডেলটাকে অর্থাৎ এটাকে আমরা যদি আপনি বলেন বা যাদের আপনাদের ওরিয়েন্টেশন আছে তাদের তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই জাতীয় ব্যাখ্যা করাটা একটা একটা মার্ক্সীয় ভেরি ক্লাসিক ক্লাসিক্যাল মার্কসিস্ট একটা ইন্টারপ্রিটেশন, যে সমাজের মধ্যে যা কিছু হচ্ছে তাকে আমরা তার কাঠামো দিয়ে দেখতে পারি। অবশ্যই আমরা কাঠামো দিয়ে দেখতে পারি, কিন্তু সেই কাঠামোটা দেখতে গেলে কাঠামোর মধ্যে যদি কেবলমাত্র দুটো পক্ষ হিসেবে হাজির করি যে একটা একটা শোষক শ্রেণী আর একটা হচ্ছে শোষিত শ্রেণী, তাহলে এটার মধ্যে যে নুয়ান্স যে অন্তর্গত যে আরো বিস্তৃত ও চলক এবং ডিনামিক্স অর্থাৎ এই চলকগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে আমরা সবসময় যথেষ্ট রকম ভাবে উন্মোচন করতে না পারার সম্ভাবনা তৈরি হয়, ফলে আমাদের ব্যাখ্যাগুলো অনেক সময় হয়তো খানিকটা সংকীর্ণ হয়ে যেতে পারে বা কাইন্ড অফ সীমাবদ্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ যথেষ্ট রকম ভাবে পুরো ফেনোমেনাটাকে বুঝতে পারা যায় না।
তো সেই জায়গা থেকে খানিকটা সরে এসে, অর্থাৎ এই ভেরি ক্লাসিক্যাল মার্কসিস্ট অ্যাপ্রোচ থেকে সরে এসে এই যারা ক্রিটিক্যাল স্কুল তারা এই এই একটা নতুন ডাইমেনশন যোগ করলেন, বা তাদেরকে অনেকে বলেন যে তারা নিও মার্কসিস্ট, বা বলা যেতে পারে অনেকে যারা ক্লাসিক্যাল মার্কসিস্ট তারা ওদেরকে একেবারে সমালোচনা করেছেন তা কিন্তু। তো তারপরও এই এই যে ঘরানাটা, অর্থাৎ এই ক্রিটিক্যাল স্কুলের যে ঘরানাটা, তারা মনে করেন যে আসলে এই শোষক এবং শোষিতের যে সম্পর্কটা এটা কেবলমাত্র দুটো শ্রেণী দিয়ে এই সরলভাবে ব্যাখ্যা করা যায় না, এর মধ্যে কতগুলো অন্য জিনিস তৈরি হয়, যেটা হচ্ছে আমরা বলছিলাম যে ইন্টারেস্ট আছে। অর্থাৎ অ্যাক্টর যদি আমি মনে করি যে একটা হচ্ছে পুঁজিবাদী শ্রেণী, কিংবা যারা শোষিত হচ্ছে তারা আর একটা অ্যাক্টর, তাহলে এই অ্যাক্টর, এই দুটো গ্রুপের অ্যাক্টরদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে দেখতে গেলে আমাদের প্রত্যেকের ইন্টারেস্টটাকে দেখতে হবে আলাদা করে। এই প্রত্যেকের ইন্টারেস্ট যে একই রকম সেটা ধরে নেওয়াটাও একটা এটাও একটা বেশি সরলীকরণ করা হয়। মানে ধরেন যিনি ফার্মাসিউটিক্যালস এর একজন ইনভেস্টমেন্টে আছেন, ধরা যাক আমরা একটা জাস্ট নামে বলছি যে ধরা যাক স্কয়ার গ্রুপের, এখন তারাও তো পুঁজিপতি শ্রেণীর মানুষ, তাই না? তারাও ক্যাপিটাল ইনভেস্ট করেছেন, এবং ক্যাপিটাল ইনভেস্ট করার ডেফিনেটলি তার মোদ্দা এবং সারবত্তা হচ্ছে যে সেখান থেকে প্রফিট মেক করতে হবে, এটা তো ব্যাপার। তাহলে এই 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 ইন্ডাস্ট্রিতে বা এই ইনভেস্টমেন্টের সাথে যারা যুক্ত সেখানেও শ্রমিক যুক্ত আছেন, সেই শ্রমিকদেরও শোষণ হচ্ছে, ফলে শোষক শোষিত এই সম্পর্কটা ওখানে বিরাজ করছে। কিন্তু আবার একই সাথে যিনি একটা গার্মেন্টসে ইনভেস্টমেন্ট করেছেন তিনিও একজন পুঁজিপতি, এবং সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে শ্রমিক কাজ করছেন তিনিও একজন শ্রমিক, ফলে ওই শ্রমিকের স্বার্থ আর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির শ্রমিকের স্বার্থ আর স্কয়ার গ্রুপের মালিকের স্বার্থ আর গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকের স্বার্থ, এই সব স্বার্থকে একটা শব্দ যদি আমি বলে দিই যে সবার উদ্দেশ্য তো শেষ পর্যন্ত দিন শেষে প্রফিট তৈরি করা, এটা যদি আমরা বলি প্রফিট তৈরি করা কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে, দুটো ইনভেস্টমেন্টের যে এরিয়া তার মধ্যে যে পার্থক্য আছে, এবং শ্রমিকদের অবস্থা, স্বার্থ এবং অধিকারের মধ্যে, এবং তাদের শোষণের মাত্রা, পরিমাণ, ধরনের মধ্যে যে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলোকে আমরা অ্যাপারেন্টলি আমরা ওভারলুক করে যাই, ফলে এই যে এই যে এই যে সীমাবদ্ধতাটা এইটাকে খানিকটা অ্যাড্রেস করেছে এই আপনার ক্রিটিক্যাল স্কুলের জায়গা থেকে যদি আমরা জিনিসটাকে দেখি। আর অনেক অনেক রকম চিন্তা আছে, ক্রিটিক্যাল স্কুলই শেষ কথা না, এটা আরো অনেক অনেক রকম নতুন নতুন চিন্তা আছে যারা যেসব চিন্তাগুলো দিয়ে এই সব ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায়। তো আমি আমাদের মূল জায়গায় যেতে চাই, আমি একটা মানে একটা ব্রড একটা থিওরিটিক্যাল একটা ছোট একটা আলোচনার মধ্য দিয়ে আমার জায়গাতে যেতে চাই, যে আজকের যেটা পয়েন্ট বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যে ইকোনমিক অ্যাসপেক্ট অফ এনার্জি ইনভেস্টমেন্ট, এই ইকোনমিক অ্যাসপেক্ট অফ এনার্জি ইনভেস্টমেন্ট, এটা এনার্জি ইটসেলফ বলে এটাকেও আমরা, অর্থাৎ আমরা এই জিনিসটাকে, এই ফেনোমেনাটাকেও ব্যাখ্যা করার জন্য আমি মূলত বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্রিটিক্যাল স্কুলের কাছে আমি দ্বারস্থ হব, এবং সাথে আমরা আরো কিছু যেটাকে আমরা বলছি যে এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল পলিসি অ্যানালিসিস বলে আর একটা মানে মোর আরেকটা ঘটনা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আমি আমার 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 কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে ব্যাখ্যা করতে চাই। তো আমার আমি কিন্তু খুব খারাপ টাইপের মানুষ, আমি আমার ধরেন এই যে কম্পিউটারের সামনে বসে লেকচার বা কথা বলছি, এটা আমি আমি প্রচন্ড রকম ভাবে অপছন্দ করি, কারণ আমি এখানে আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, আপনাদের আমি জেস্টার দেখতে পাচ্ছি না, আপনাদের চোখের মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না, ফলে আমি কি বলছি না বলছি তাতে আপনাদের মধ্যে আদৌ কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কি হচ্ছে না, তার মানে আমার আমার এবং আপনার মধ্যে কোনো যোগাযোগ তৈরি হচ্ছে কিনা সেটা আমি একদমই বুঝতে পারছি না। এই কয়েকটা চ্যাট বক্সে কিছু মেসেজ দেখতে পাচ্ছি, সেটা ঠিক আছে, সেটা দিয়ে খানিকটা বোঝা যায়, কিন্তু পুরোটা বোঝা যায় না, ফলে এটা আমার জন্য খুব অস্বস্তিকর একটা পরিবেশ। তো সেই জন্য আমি মাঝে মাঝে যেটা করি, যেমন সুদীপ্ত দেবনাথ, আপনি কোথা থেকে কথা বলছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে? স্যার আমি খুলনা থেকে যুক্ত হয়েছি। সুদীপ্ত ও আপনি আপনার এর আগের ব্যাকগ্রাউন্ড কি? সুদীপ্ত আপনি কি পড়ছিলেন? স্যার আমি গণযোগাযোগ সাংবাদিকতায় পড়াশোনা করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। ও খুলনা পাশ করে ফেলেছেন? আপনাদের আপনাদের ওখান থেকে ব্যাচ বেরিয়ে গেছে সুদীপ্ত? স্যার আমরাই প্রথম ব্যাচ, আমরাই 16 ব্যাচ, আমরাই প্রথম। আপনারা বেরিয়েছেন মানে আপনারা গ্রাজুয়েট করেছেন? হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট,
মাস্টার্স চলতেছে আর কি ক্লাস ওকে ও গ্রেট তাহলে আপনার ফার্স্ট ব্যাচ ওকে 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 ও তো গুড ভেরি গুড আমরা একেবারে র্যান্ডমলি যাকেই ধরলাম হি ইজ এ ফ্রেশ গ্রাজুয়েট দ্যাটস গ্রেট তো সুদীপ তো আমার কথা বুঝতে পারা যাচ্ছে মানে আমরা আমরা কি ফলো করতে পারছি মানে মানে এটা যদি বেশি জার্গন লাগে তাহলে আমি সেভাবে বলবো না ঠিক আছে মানে চলবে মানে বাকি হ্যাঁ স্যার চলবে বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে কন্টিনিউ করবেন থ্যাংক ইউ তো ফলে আমরা যে যে জায়গায় যেতে চাচ্ছিলাম সেটা হলো যে ইকোনমিক অ্যাসপেক্ট অফ এনার্জি ইনভেস্টমেন্ট আপনি আপনারা দেখেছেন যে মনোয়ার মুস্তাফা ভাই আমাদেরকে বাংলাদেশে কিভাবে এই বড় বড় ও যে সমস্ত এনার্জি সেক্টরে যে ইনভেস্টমেন্ট গুলো হয়েছে সেই ইনভেস্টমেন্ট গুলোর একটা একটা ওভারভিউ দিয়েছেন এবং সেখানকার যে ক্রিটিক্যাল যে ডিনামিক্সটা সেটাও খানিকটা আলোচনা করেছেন এবং সেখানে বাংলাদেশ সরকার কিরকম একটা অসম ধরনের চুক্তি সম্পাদন করেছে এই সমস্ত পুঁজিপতিদের কাছে সেই জায়গাগুলো আপনারা দেখেছেন এখানে উনি আলোচনা করেছেন আমি ওই জায়গা থেকে শুরু করতে চাই যে আমার আমরা আমি যে প্রশ্নটা করতে চাই বা যে প্রশ্নটার উত্তর খানিকটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে সরকার যেটা আপনাদের একজনের কমেন্টস ছিল মেহেদি বলছিলেন যে এটার এই পুরো জিনিসের ব্যবস্থাপনার ক্ষেত্রে মানে আমরা যদি আমরা বলি যে ইকোনমিক অ্যাসপেক্ট এখন ইকোনমিক অ্যাসপেক্ট বললে সিম্পলি বোঝা যায় যে সেখানকার ইনভেস্টমেন্ট কি সেখানকার কনজাম্পশন কি সেখানকার সেভিংস কি সেখানকার ইন্টারেস্ট রেট কি এই জিনিসগুলো তো এনার্জি ইনভেস্টমেন্টের এটার এটা কারা কারা মেজর প্লেয়ার অর্থাৎ ওই যে কারা মেজর অ্যাক্টর অর্থাৎ কারা এটাতে মূল ইনভেস্ট করেছে তাদের তাদের এক রকমের আমরা যদি জিনিওলজি বা জিনিওলজি অর্থাৎ তাদের যদি আমরা পরিচয় দেখার চেষ্টা করি যে তারা কারা বাংলাদেশে যারা মেজর ইনভেস্টমেন্ট এনার্জি সেক্টরে যারা ইনভেস্ট করছেন পার্টিকুলারলি যদি আমরা ফসিল ফুয়েল রিলেটেড যে সমস্ত এনার্জি সেক্টর আছে সেই জায়গার কথা যদি আমরা দেখি তাহলে কারা তারা ব্যবসা করছেন সেটা একটা দেখার ব্যাপার আর একটা দেখার জায়গাটা হচ্ছে যে অর্থাৎ আমরা অ্যাক্টর কারা সেটা আমরা দেখবো সেটা একটা দেখার ব্যাপার আছে আর একটা হচ্ছে যদি আপনি ওই ওই জিনিওলজি বা গিনিওলজি যেটাই আমরা বলি অর্থাৎ তাদের যদি বংশ পরিচয় কিংবা বংশলতিকা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই তালিকাটা খুব সংক্ষিপ্ত অর্থাৎ সারা দেশে ধরা যাক আমাদের আমরা একটা বড় রকমের ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে আমাদের যেটা আমাদের এখন ধরেন বড় আকারে আমরা যদি তিন রকমের পাওয়ার প্ল্যান্টের কথা যদি বলি যে একটা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল যে ডিজেল সেন্ট্রিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো একরকমের একটা হচ্ছে যে আমরা খুব গত বছর দশেক ধরে যে আমরা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছি সেটা একরকমের আর একটা হচ্ছে যে আমরা রিসেন্টলি যে সমস্ত মেগা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা শুরু করেছি কোল পার্টিকুলারলি কোল সেন্ট্রিক আমি নিউক্লিয়ারটাকে বাদ রাখছি আপাতত যদি এই যদি এই কোল বেস যে সমস্ত পাওয়ার যে প্ল্যানগুলো আমরা দেখছি তো এই প্রত্যেকটা ক্ষেত্রে এই সবগুলোর ক্ষেত্রে যেগুলো সরকারি মালিকানাধীন পুরনো সনাতন যে সমস্ত আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেইগুলোকে যদি আমরা বাদ রাখি অর্থাৎ সেগুলোকে যদি সেগুলো তো ইনভেস্টর হচ্ছে সরকার তাই তো সেগুলোর ইনভেস্টর সরকার ওটার বিতরণকারী সরকার ওটার উৎপাদক সরকার ওটার ব্যবস্থাপক সরকার ওটার ওটার ওয়ান অফ দ্য বিগ কনজিউমারও সরকার যদিও সেখান থেকে আমরা হাউস হোল্ড এবং ইন্ডাস্ট্রিতেও আমরা সাপ্লাই পাই ফলে সরকারের বাইরে ওখানে কিছু ইনভেস্ট মানে কিছু কিছু সাপ্লাই কিছু কনজিউমার আছে কিন্তু যদি আমরা এর পরের ধাপে যে সমস্ত রেন্টাল কুইক রেন্টাল কিংবা যেগুলো এই কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো আছে এই সবগুলোর যদি আমরা মালিক কারা অর্থাৎ কারা ইনভেস্ট করছেন তাদেরকে যদি আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করি তাহলে দেখবেন যে এই লিস্টটা যদিও পাওয়ার প্ল্যান্টের সংখ্যা অনেক যদি আমরা কুইক রেন্টাল এবং সবগুলো ধরি তাহলে প্রায় আমার এই মুহূর্তে আমার কাছে গত বছরের একটা হিসাব আছে সেখানে 48টা মতন পাওয়ার প্ল্যান্টের হিসাব আছে ছোট বড় সক্রিয় কিংবা নিষ্ক্রিয় সব মিলিয়ে তো এই এই 48টারও যদি আমরা ধরা যাক আমরা যদি একটা র্যান্ডমলিও একটা সার্ভে করি তাহলে দেখবো যে এখানকার যে মালিক যারা অর্থাৎ যারা এখানে ইনভেস্টমেন্টে আছেন তাদের তালিকাটা কিন্তু 48টা না তাদের তালিকাটা আরো কম দেশি বিদেশি পার্টনার আছে বিদেশি পার্টনার আছে কিন্তু দেশে যারা পার্টনার সেই পার্টনারদের অর্থাৎ দেশি মালিক যারা আছে তাদের তালিকাটা কিন্তু আরো অনেক কম এটা দেখা গেছে যে মাত্র 17টা গ্রুপ কিংবা 17 জন মালিক হচ্ছে এই পুরো 47টা আর কোম্পানির ইনভেস্টমেন্টের সাথে জড়িত আছে
তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যে প্রশ্নটার উত্তর দিতে চাই, যে ইকোনমিক অ্যাসপেক্ট বলে যদি আমরা একটা জায়গাকে, অর্থাৎ এই পুরো জিনিসের কেবল ইন্টারেস্ট রেট কি, ইনভেস্টমেন্টের রেট কি, রেট অফ রিটার্ন কি, এটার এইগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে উইল এন্ড আপ উইথ সাম ফিগার্স অ্যান্ড সাম ম্যাথমেটিক্স, যেটা আমাদেরকে আলোচনাটাকে খুব বেশি দূরে নেবে না। কিন্তু রাদার যদি আমরা এটা এটাকে এই ইকোনমিক ফেনোমেনাটাকে যদি আমরা এটার এটার পলিটিক্যাল ফেনোমেনা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, অর্থাৎ পলিটিক্স এবং ইকোনমিটাকে যদি আমরা একসঙ্গে দেখার চেষ্টা করি, তাহলে ইউ ক্যান হ্যাভ এ গ্রেটার পিকচার। তো সেই পিকচারটা কিভাবে দেখবো সেটা দেখার জন্য আমি একটা ছোট থিওরির কথা বলতে চাই। একটা হচ্ছে আমরা বলি যে ধরুন এগুলো তো কেন সবাই কেন পাওয়ার প্ল্যান্ট পায় না, ধরুন মানে পাওয়ার প্ল্যান্ট পাওয়ার ব্যাপার। হ্যাঁ, আমি কিন্তু বললাম পাওয়ার প্ল্যান্ট পায় না। ধরুন একটা পাওয়ার প্ল্যান্ট ধরে নিলাম যে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে 100 টাকা খরচ হয়, ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু এই 100 টাকা দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় 10,000 মানুষ আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্টটা পাবে হচ্ছে 10 জন মানুষ। তাহলে এই 1,000 মানুষ থেকে কোন 10 জন মানুষ পাবে, এই ডিসিশনটা কিভাবে নেওয়া হচ্ছে এবং কেন নেওয়া হচ্ছে এবং কিসের ভিত্তিতে নেওয়া হচ্ছে? কেন ঠিক আছে, তো সেই সেইটাকে ব্যাখ্যা করেছে আমাদের কিছু থিওরি, আমি তাত্ত্বিকদের নাম বলে দেবেন, সেটাকে ব্যাখ্যা করার একটা নিয়ম হচ্ছে, মানে একটা পদ্ধতি হচ্ছে যে দেখা, ওই যে আমি বলেছি যে ক্রিটিক্যাল স্কুল থেকে যদি আমরা নেই, যে তাহলে যারা ইনভেস্ট করছে তারা কারা, অ্যাক্টর কারা, তাদের ইন্টারেস্ট কি, তারা কিসের জন্য এটা করছে, তারা কি কেবল প্রফিট, মানে কেবল কি টাকা, নাকি মানে ম্যাটেরিয়াল রিসোর্স এক্সট্রাক্ট করতে হবে, সেটাই তাদের ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টটা কি। আরেকটা হচ্ছে তাদের ইডিওলজিটা কি, তাদের ইডিওলজিটা যখন আমরা দেখবো তখন তার মধ্যে কালচারাল ওরিয়েন্টেশনটা আসছে, অর্থাৎ ইডিওলজি মানে আমি হিন্দু না মুসলমান, আমি বাঙালি নাকি বাংলাদেশি, আমি সমাজতন্ত্রী নাকি গণতন্ত্রী, আমি উদারনৈতিক নাকি আমি সংস্কারবাদী, এই যে বড় বড় দাগের যে 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 পরিচয়গুলো আমাদের আছে সেই পরিচয়গুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার এই 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 ইডিওলজিক্যাল পজিশনটা আমাকে আমাকে ডিটারমিন করে যে আমি আমার স্বার্থ বলতে কি বুঝবো, আমার ইন্টারেস্ট বলতে কি বুঝবো, আর সেই ইন্টারেস্টকে আমি যেভাবে ডিফাইন করবো তার ভিত্তিতে আমি আসলে সেই কাজটার সাথে ইনভেস্টমেন্টে যাব অথবা যাব না, এটা নির্ধারণ করে। তো আমি যদি এইটাকে দেখি যে বাংলাদেশে এই যে মাত্র ওই 1,000 মানুষ থেকে যে কোন 10 জন পাবে এবং সেই বছরের পর বছর ধরে ওই 10 জনই পেতে থাকবে, কেন পেতে থাকবে, এটাকে ব্যাখ্যা করেছেন যে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা টিম, ওরা এটাকে একটা ডিল স্পেস দিয়ে ব্যাখ্যা করেছেন। ডিল স্পেস বলছে যে এই ইনভেস্টমেন্ট হচ্ছে আসলে একটা ডিল, তাই না? একটা ডিল না, সরকারের সঙ্গে একটা ডিল। তাহলে এই ডিলটা বাংলাদেশে কিভাবে এটা হয়, অর্থাৎ এটা এটার 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 মধ্যে কারা এই ডিলটা পাবে, ওই 10 জন যে কারা, সেই 10 জন কারা, সেটা দেখার জন্য এরা বলছে যে কোনো জায়গায় এই ডিলটা তৈরি হওয়ার ক্ষেত্রে, মানে যেখানে যেখানে রুল অফ ল নেই, মানে আপনার ডিল হওয়ার কথা না, যদি যদি কিনা কোনো দেশে একটা সিদ্ধ আইন দ্বারা সবকিছু পরিচালিত হয়, তাহলে ওই রুলস অফ বিজনেস এবং ওই রুলস অফ প্রসিজিওর অনুযায়ী সবকিছু হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। তাহলে কি হয় এখানে, ডিল হয়। ডিল মানে আতাত, সোজা কথা, হ্যাঁ, মানে ডিল মানে হচ্ছে নেগোসিয়েশন, মানে এখানে আমরা ধরেন যে মানে ধরা যাক টেন্ডার দিচ্ছে, টেন্ডারে খবরের কাগজে টেন্ডার প্রকাশিত হয় যে এই এই ফার্মের এই এই বৈশিষ্ট্য থাকলে প্রথম শ্রেণীর যারা 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 কন্ট্রাক্টর তারা তাদের এইরকম এরকম টাকা থাকতে হবে, এত এত ইনভেস্টমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এরকম যন্ত্রপাতি থাকতে হবে, তাহলে তারা টেন্ডারে অংশগ্রহণ করতে পারে, এটা হচ্ছে। এবং সেই অনুযায়ী টেন্ডারে লেখা থাকে যে এত এত রেট যার কম হবে তার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে তাকে আমরা দরপত্র মূল্যায়ন করা হবে এবং সে কাজটা পাবে, যার সর্বনিম্ন দর দিবে তাকে আমরা দিব। কাজগুলো যদি এরকম ক্লিয়ারলি ট্রান্সপারেন্ট কাগজে লেখা নিয়মে হতো তাহলে কোনো ডিলের দরকার ছিল না। এটাকে আমরা বলছি যে রুল বেসড, এটা এটা রুলস অফ প্রসিজিওর অনুযায়ী, এটা রুল অফ ল অনুযায়ী যদি হতো তাহলে এটা হতো, কিন্তু ওই যে 1,000 জনের মধ্যে কম্পিটিটিভ আছে কিন্তু মাত্র 10 জন পাচ্ছে, সেই 10 জনের নির্বাচনের প্রক্রিয়াটা এরকম স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে না। কিভাবে হচ্ছে, সেখানে ডিল হচ্ছে, ডিল মানে হচ্ছে আতাত হচ্ছে, এবং সেই আতাতেও কিন্তু অনেক মানুষ পার্টি আছে, ধরেন 1,000 মানুষের মধ্যে আতাত করতে পারে এরকম, ধরেন কথার কথা আমি একটা জাস্ট আমার আমার কথাকে ধরে নেওয়ার দরকার নেই, ধরো যে আওয়ামী লীগের ওই 1,000 মানুষের মধ্যে যারা আওয়ামী লীগ করে না তাদের তো প্রথমে বাদ দিয়ে দিলাম, ধরা যাক 600 মানুষ আওয়ামী লীগ করে,
তাহলে এই 600 মালই মানুষ তাদের প্রত্যেকেরই 100 টাকা আছে যারা ইনভেস্টমেন্টে যেতে পারে কিন্তু কাজটা পাবে 10 জন তাহলে আওয়ামী লীগ করাই অর্থাৎ আপনার ইডিওলজিক্যাল পজিশনের যে অ্যালাইনমেন্ট সেটাই যথেষ্ট হচ্ছে না তাহলে কোন কোন বিবেচনাতে এই এই 10 জন কাজটা পাবে সেই কাজটা পাওয়ার জন্য অর্থাৎ এই এনার্জি সেক্টরে যে ইনভেস্টমেন্টগুলো হয়েছে সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে এই ডিলটা কিভাবে তৈরি হচ্ছে এই ডিলটা তৈরি হওয়ার যে রাস্তা সেটাকে আমরা বলি প্রথমত হচ্ছে একটা হচ্ছে অর্ডার ডিল আর একটা হচ্ছে কি বলি ডিসঅর্ডার ডিল অর্ডার ডিল হচ্ছে যে ধরেন ডিলই হবে আমাদের আতাতই হবে কিন্তু আতাতকারীদের মধ্যেও একটা এক ধরনের নিয়ম মানার ব্যাপার আছে যে ঠিক আছে হ্যাঁ আমার এই 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 আওয়ামী লীগ যারা করে তারা তারাই কাজটা পাবে এটা বিএনপি পাবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান ওকে তাহলে আমি একটা একটা প্রথম রুল সেট করলাম মানে অর্থাৎ অর্ডার তৈরি করলাম যে হ্যাঁ এটা ডিল আতাত গভর্নমেন্টের সাথে পার্টির আতাত পার্টি যারা করে পার্টি মেনদের মধ্যে একটা আতাত ফাইন গেল দ্বিতীয় ধাপটা হচ্ছে তাহলে এই যে আওয়ামী লীগ করে যে 600 জন সেই 600 জনের মধ্যে কিভাবে আমি আমি নির্বাচনটা করব সেটা সেটা কি কোনো নিয়ম মেনে চলবে অর্থাৎ এটা কি কোনো অর্ডার হবে নাকি এটা নিয়ম মেনে চলবে না নাকি এটা ডিসঅর্ডার হবে এই অর্ডার এবং ডিসঅর্ডার আরেকটা জিনিস এটা হচ্ছে একটা কন্টিনিউম আরেকটা জিনিস কন্টিনিউমটা দেখতে হবে যে সেটা হচ্ছে যে এটা কি ওপেন নাকি এটা ক্লোজ ওপেন অ্যান্ড ক্লোজ এর ব্যাপারটা কি অর্থাৎ আতাতকারী মানে যারা আতাত করতে আগ্রহী সেটা কি যারা সম্ভাব্য যারা আতাত করতে আগ্রহী তাদের জন্য কি এটা ওপেন নাকি এটা কেবলমাত্র বেছে বেছে হেড হান্টিং করা হচ্ছে অর্থাৎ বেছে বেছে কাউকে কাউকে এই আতাতে আমন্ত্রণ জানানো হচ্ছে যদি এই আতাতকারীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে তাহলে সেটা ওপেন যে ঠিক আছে তোমরা সবাই আওয়ামী লীগার এখন এই এই আওয়ামী লীগের মধ্যে বেস্ট আওয়ামী লীগার কে সে কাজটা পাবে তাহলে এটা হচ্ছে ওপেন আর না এটা হচ্ছে আতাতকারীদের মধ্যে আমি কেবলমাত্র বেছে 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 কিছু লোককে খবর দিলাম যে এই আতাতটা আমরা করতে যাচ্ছি তাহলে সেটা হচ্ছে ক্লোজ তাহলে তাহলে আমি যখন এই এই যে এনার্জি ইনভেস্টমেন্টের জায়গাটাকে দেখছি তাহলে সেই ইনভেস্টমেন্টের জায়গাটাতে কোন ঘটনাটা ঘটেছে প্রথমত আমরা দেখব যে এই ডিলটা অর্ডার নাকি ডিসঅর্ডার ছিল দ্বিতীয়ত আমরা দেখব এটা কি ক্লোজ ডিল নাকি ওপেন ডিল আর এই দুটোকে যদি আমরা কম্বিনেশন পারমিউটেশন করি তাহলে আমরা পাবো অর্ডার্ড ওপেন অর্ডার্ড ক্লোজ ডিসঅর্ডার্ড ওপেন ডিসঅর্ডার্ড ক্লোজ অর্থাৎ আমরা 2x2 ম্যাট্রিক্সে যদি আমরা ফেলি তাহলে এটাকে আমরা চারটা ঘর পাবো যেখানে চার রকমের ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনার মধ্যে এখানকার এখানকার মূল যে চালিকা শক্তি যেটাকে যেটাকে যে মনোহরভাবে বলছিলেন যেটা এটার যেটা উনি বারবার করে বলছেন এনার্জি হচ্ছে এক ধরনের ব্লাড এই 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 পুরো ডিলের মধ্যে যে ব্লাড বা এটার যে মূল রসদ সেটা হচ্ছে রেন্ট কিংবা চাঁদা সোজা কথা যদি রেন্টের বাংলা যদি বলি চাঁদা অর্থাৎ আতাতটা তৈরি হবে রেন্ট শেয়ারিং এর ভিত্তিতে অর্থাৎ চাঁদা শেয়ারিং এর ভিত্তিতে তাহলে সেই চাঁদা শেয়ারিংটা ধরন কিরকম হতে পারে একটা হতে পারে অর্ডার্ড ওপেন অর্থাৎ এটা অর্ডার্ড অর্থাৎ কিছু নিয়ম আছে এবং এখানে প্রতিযোগিতা আছে আবার হতে পারে অর্ডার্ড কিছু নিয়ম আছে কিন্তু ক্লোজ ওনলি ফিউ এর মধ্যে এটা নিয়মটা চালু হবে আর একটা হতে পারে যে এটা কোনো নিয়ম নাই এটা যে যেমনে পারে সেমনে ডিসঅর্ডার্ড কিন্তু সেটা ওপেন অর্থাৎ সেটা সবার জন্য উন্মুক্ত ওই গ্রুপের মধ্যে উন্মুক্ত আবার এটা হতে পারে ডিসঅর্ডার্ড অ্যান্ড ক্লোজ এটা এটা হচ্ছে একেবারেই তখন মানে এটা একেবারে ডিসঅর্ডার কোনো নিয়ম কানুন নেই এবং মাত্র কয়েকজনের মধ্যে ঠেলাঠেলি করে গুতাগুতি করে কাজটা ইনভেস্টমেন্টটা যাওয়ার জায়গা তো আনফরচুনেটলি আমরা আমি একটা বড় থিওরিটিক্যাল মানে এটা হয়তো জরুরি ছিল বাংলাদেশে আমরা যেটা দেখছি এখন তো সেই ইনভেস্টমেন্টের জায়গাটা আসলে এটা এখন যেটা হচ্ছে যে এটা বেসিক্যালি একরকমের আমরা যেটাকে বলি এটা ডিসঅর্ডার অ্যান্ড ক্লোজ অর্থাৎ এখানে কে কাজটা পাবে কিরকম ভাবে পাবে সেটা হচ্ছে মাত্র গুটিকয় মানুষের মধ্যে অর্থাৎ যারা যারা এক্সিস্টিং রুলিং এলিট অর্থাৎ আমি কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা দলের নাম বলতে চাই না অর্থাৎ যারা যারা যে যে বা যারা আপনার যারা যারা রুলিং এলিট সেই তারা ডিসাইড করছে যেটা আমি কাকে কাকে এই এই খেলার মধ্যে ডাকবো এই আমার একটা নতুন
পাওয়ার প্ল্যান্ট করব, তাহলে সেই পাওয়ার প্ল্যান্টটা আমি কাকে কাকে দিব সেটার সে কোনো নিয়ম মানছে না, অর্থাৎ ডিসঅর্ডার্ড গুটিকয়, কিন্তু সে মাত্র গুটিকয় মানুষের মধ্যে দিচ্ছে, অর্থাৎ ভেরি ফিউ সিলেক্টেড মানুষের মধ্যে দিচ্ছে, কিন্তু ওই ফিউ সিলেক্টেড পার্টি কিংবা অ্যাক্টর তারা কিন্তু আবার পরস্পরের সাথে কোনো নিয়ম ফলো করছে না, নিয়ম মানছে না, অর্থাৎ ওখানে একজন আরেকজনকে বিট করা, একজন আরেকজনের বিরুদ্ধে ল্যাং মারা, এই এই জিনিসগুলো চলছে। এবং ওই যে রেন্ট শেয়ারিং এর তখন তখন রেন্ট শেয়ার মানে যেহেতু কোনো নিয়ম নেই, যেহেতু ওখানে ইনফরমেশনের অ্যাসিমেট্রি আছে, মানে প্রচুর পরিমাণ তথ্য, মানে আমি আর আপনি ধরেন ওই যেটাকে বলে যে আমরা প্রিজনার্স ডিলেমাতে আমরা বলি যে আমি আপনি দুজনে দুজনকে আলাদা করে জেরা করলে আমি কি বলে দিব আপনার সম্পর্কে, আপনি আমার সম্পর্কে কি বলে দিবেন, এটা যেহেতু নির্দিষ্ট না, আমরা আগে থেকে বলতে পারছি না, ফলে যে রেন্ট অফার করছে, যারা রেন্ট শেয়ার করার যে অফার করছে কাজটা পাওয়ার জন্য, অর্থাৎ চাঁদার ভাগ দেওয়ার জন্য, সেই চাঁদা ভাগ দেওয়ার জন্য কোনো নিয়ম নীতি মানা হচ্ছে, মানে আমি বলছি 20%, আরেকজন বলছে যে আমি 50%, কারণ ওই যে 50% বলছে সে জানে না যে অন্য পক্ষ আসলে 20% দিচ্ছে নাকি 40% দিচ্ছে, ও হয়তো আরেকজন যেহেতু 20% বলেছে ও হয়তো 25% বললেই কাজটা পেত, কিন্তু ও হয়তো বলছে আমি 50% দিব, কারণ ও এদের মধ্যে যেহেতু কোনো ডিসঅর্ডার, যেহেতু কোনো নিয়ম নেই, ফলে ওই রেন্ট শেয়ারিং এর কোনো নিয়ম নেই, অর্থাৎ কোনো অর্ডার মানছে না, এবং মাত্র কিছু মানুষের মধ্যে হচ্ছে, এবং তাদের মধ্যে ইনফরমেশনের অ্যাসিমেট্রি আছে, অর্থাৎ ইনফরমেশন শেয়ার না, ফলে পরস্পর জানে না যে, মানে সবাই ব্লাইন্ডে খেলছে, ফলে তাতে আখেরে লাভটা কার হচ্ছে, লাভটা হচ্ছে যে এখান থেকে যে রেন্ট শেয়ার যারা করছে, যে রুলিং এলিটস যে কজন যারা বা যে গোষ্ঠী, তারা ম্যাক্সিমাম রেন্ট সাক করে নিচ্ছে, তাতে কি দাঁড়াচ্ছে, তাতে দাঁড়াচ্ছে যে সে তখন ওই যে ইনভেস্টর যে পার্টিটা আছে সেই পার্টিটা তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, ওই যে সে 50% দিয়ে দিছে কাজটা তো সে পেয়ে গেল, ফলে সে তখন রাষ্ট্রের সাথে এমন অসম চুক্তি করবে যাতে তার ওই বেনিফিটটা ম্যাক্সিমাম সে পেতে পারে, অর্থাৎ এটা যদি এটা অর্ডার্ড হতো তখন কিন্তু সে একটা সহনীয় চুক্তির দিকে যেতে পারত, কিন্তু এখন যেহেতু এটা হচ্ছে পুরোটাই হচ্ছে হরি লুটের মাল, অর্থাৎ লুটে নাও, ফলে আমার তো কিছু যায় আসছে না, আমি তো 50% দিয়ে দিচ্ছি, ফলে আমি এখান থেকে যতটা পারা যায় যেভাবে পারা যায় আমি এখান থেকে রিসোর্সটাকে এক্সট্রাক্ট করব, ফরগেট অ্যাবাউট এভরিথিং এলস। ফলে এই যে এই যে এই যে আমরা যে ডিলের মডেলটা আমাদের দেশে চলছে, এটা মানে এটাকে যদি আমি পুঁজিবাদী শোষণের আলোকে ছেড়ে দিতাম তাহলে আমরা এই নুয়ান্সটা বুঝতে পারতাম না, কারণ পুঁজিবাদী শোষণ তো আমেরিকায়ও আছে, পুঁজিবাদী শোষণ নরওয়েতেও আছে, তাহলে তো দুই দেশ দুই রকম ভাবে পারফর্ম করছে, ফলে এটা এটা কেবলমাত্র পুঁজিবাদী চরিত্র দিয়ে এই খেলাটা বোঝা যাবে না, এটা তার আরো ফার্দার গ্রেটার ডিটেলটা বোঝার ব্যাপার আছে। তো এই এই যখন পরিস্থিতি, অর্থাৎ আমাদের এনার্জি ইনভেস্টমেন্টের যে এনার্জি সেক্টরে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেক্ষেত্রে এই এইরকম একটা দশা দাঁড়িয়েছে, এটা অন্যান্য সেক্টরের ক্ষেত্রে কম বেশি হয়তো একই রকম ভাবে আছে, তবে মানে যেসব সেক্টরে ইনফরমেশন যত বেশি ক্লোজ, যত বেশি সো কল টেকনিক্যাল বলে এটাকে ক্লোজ করে রাখা যাবে, তত বেশি সেখানে তত সেখানে অ্যাসিমেট্রি তৈরি হবে, এবং তত সেখানে এই এই ডিলগুলো ক্লোজ এবং ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এবং মূলত এটা এটা এটার সাথে আমি শেষ করব, আমি জানি না হয়তো আমাদের সময় শেষ কিংবা কতটুকু সময় আছে আমার ঠিক খেয়াল নেই মুহূর্তে, তবে যেটা হলো যে এই এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে যে সমস্ত এনার্জি ইনভেস্টমেন্টগুলো হয়েছে সেই এনার্জি ইনভেস্টমেন্টগুলো থেকে আপনি দেখতেই পাচ্ছেন চিন্তা করতাম, অর্থাৎ আমরা যত টাকা ইনভেস্ট বাংলাতেই আমরা যদি তার লাভ ক্ষতি বিবেচনা করতাম তাহলে আপনাদের আমাদের পক্ষে কিন্তু এই যে যে বিস্তৃত ক্ষতি, অর্থাৎ এই যে ইনভেস্টমেন্ট সেই লুণ্ঠনের ফলে একদিকে যেমন আমার কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ ফলে রাষ্ট্রের সম্পদ যাওয়ার রাষ্ট্রের বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা তখন আপনার সর্ববিনাশী হয়ে যাচ্ছে,
পরিবেশের কোনো 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 মাথা ব্যথা নেই, কারণ এটা তো সে তো ওখান থেকে নিয়ে ভেঙে পড়তে চায়, লুটে নিতে চায়, ফলে তার জন্য তো সাস্টেনেবিলিটি কোনো ইস্যু না। আমার আমার কারখানা তো চলার দরকার নেই, আমার আমার প্ল্যান্ট বন্ধ থাকবে, তাতে কি? আমি এলপিজি গ্যাস ইম্পোর্ট করে আমি মোংলা বন্দরে এনে ফেলে রাখবো, তাতে কি অসুবিধা নাই তো? কারণ আই এম নট গোয়িং টু পে ফর ইট। ফলে আমার ওই নদী ভেসে যাক, আমার বন ভেসে যাক, জমি ভেসে যাক, তাতে আমার কি? কারণ আমি তো রেসপন্সিবল না, আমি তো কোনো, বিকজ আমি তো ওই যে যাদের সাথে আমি ডিলটা করেছি সেই ডিলটাতে তো আমাকেও কোনো ছাড় দেয়নি, আমি তো উন্মত্ত ভাবে ওই ডিলে আমি গেছি, ফলে আমি আমি তাকে ভাগ দিয়েছি, আর যেহেতু ভাগ আমি দিয়েছি ফলে আমি তো আমি এখন আর কোনো কিছু তো আমার তো কেয়ার করার কোনো প্রয়োজন নেই, ফলে আমি তো আমার আমি যতটা পারি নেব, ফরগেট অ্যাবাউট মানুষ, ফরগেট অ্যাবাউট এনভায়রনমেন্ট, হোয়াট এভার ইউ ক্যান সে অ্যাবাউট ইট। সো দ্যাটস হাউ থিংস আর গোয়িং ইন বাংলাদেশ অ্যাট দিস মোমেন্ট, পার্টিকুলারলি ইন দিস সেক্টর। তো এটাকে আমাদের বোঝার ব্যাপার, দেখার ব্যাপার। আপনারা তরুণ মানুষ, আমি হয়তো খুব পেসিমিস্ট একটা একটা চিত্র দিলাম, কিন্তু এটা সত্যি যে আমাদের এনার্জি লাগবে, আমাদের এনার্জি তো লাগবেই, কিন্তু তার জন্য কত বিকল্প উৎসগুলো আছে, কত সবুজ উৎস আছে, সেগুলো আমরা কিছুই চেষ্টা করছি না সেগুলোকে দেখার, সেগুলোকে এক্সপ্লোর করার, কেবলমাত্র এইরকম বিধ্বংসী, পরিবেশ বিনাশী, মানুষ বিনাশী, সম্প্রদায় বিনাশী এই এনার্জির দিকে যাচ্ছি, তো দেশ বিনাশী এনার্জির দিকে যাচ্ছি, সেটা আমাদের জন্য ভয়াবহ। তো আপনারা তরুণ, সবাই তরুণ, আমি নিশ্চিত যে আপনাদের আপনি এবং আপনার আপনার পরেও যারা আসবে তাদের সবার জন্য যে ভবিষ্যৎটা আমরা তৈরি করতে চাই সেটা এরকম একটা ভঙ্গুর, এরকম বিপজ্জনক অবস্থায় নিশ্চয়ই আমরা রেখে যেতে চাই না। ফলে কি করতে হবে আমার কাছে কোনো বুদ্ধি নেই, কি ঘটছে সেটা বোঝার একটা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করি আপনাদের, আমি জানি না, প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে রাজি আছি, এবং ওয়েল আই মিন দ্যাটস মানে আমরা আমার দিক থেকে এইটুকুই থাকলো আপনাদের কাছে পেশ করা। ধন্যবাদ। থ্যাংক ইউ মারুফ ভাই, ডক্টর মারুফুল ইসলাম। আমি কিছু একটা প্রশ্ন খুব জোরে সরে উঠেছে, আমরা সবাই চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, আমরা কি করতে পারি এই অবস্থায়? আমি একটু মনোয়ার ভাইয়ের কাছে যাব, মনোয়ার ভাই একটু সাজেশন দেবেন আমাদের, কিন্তু তারপর আমি আবার আপনাদের কিছু স্পষ্ট কিছু কাজের কথা হয়তো বলতেও পারি। হ্যাঁ মনোয়ার ভাই, প্লিজ। আমার এই প্রশ্নের উত্তর কিছুক্ষণ আগে মারুফ, ডক্টর মারুফ দিয়ে দিয়েছেন, আমি ঠিক জাস্ট লাস্ট শব্দটাই আমি দেখছিলাম, কি করতে হবে জানি না, তবে কি হচ্ছে সেটা আগে জানা দরকার। কি হচ্ছে এটাকে বলে প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, কি ঘটছে সেটা আমার জানা বোঝা দরকার। এর সঙ্গে আমি যে জিনিসটা শুধু ক্লাস করব, যুক্ত করব, সেটা হলো এই জানা বোঝার ভিতর দিয়ে একজন ব্যক্তি হিসাবে আপনি বা একটা কমিউনিটি হিসাবে আপনার আপনি আপনারা যেমন ছাত্র কমিউনিটি বা শিক্ষা শিক্ষার্থী কমিউনিটি, আপনার ভিতরে ব্যক্তিগতভাবে আপনার ভিতরে এবং গ্রুপ হিসাবে আপনাদের ভিতরে কি ধরনের রিয়েলাইজেশন, উপলব্ধি তৈরি হচ্ছে, সেই উপলব্ধি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মিক্সড হতে পারে, নানান ধরনের হতে পারে, সেই উপলব্ধিগুলো কি সেইটা হচ্ছে আর একটা জিনিস। এই উপলব্ধিটা শুধু বই পড়ে আসে না, দুটো লেকচার শুনে আমার কিংবা ডক্টর মারুফের লেকচার শুনেও আসবে না, এইটা হলো আমরা শুধুমাত্র আপনাদেরকে ট্রিগার করেছি বা ইগনাইট করেছি প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্সটা বোঝার জন্য। এর পরের পার্টটা হচ্ছে কমপ্লিটলি আপনার ব্যক্তির দায়িত্ব এবং আপনার গ্রুপের দায়িত্ব বা আপনার কমিউনিটির দায়িত্ব, যে এগুলো নিয়ে আপনি যত বেশি নিজেদের মধ্যে আরো আলাপ আলোচনা করবেন তার ভিতর দিয়ে একটা ইন্ডিভিজুয়াল এবং একটা কালেকটিভ রিয়েলাইজেশন আপনার ভিতরে তৈরি হবে, দ্যাট ইজ দ্য অ্যাসেট। ওই রিয়েলাইজেশনের উপরে দাঁড়িয়ে আর তখন আর আপনি একা থাকলেন না, কারণ সমাজের অনেকগুলো কাজ একা একা করা যায় না, কেমন? ওই রিয়েলাইজেশনের উপরে দাঁড়িয়ে তখন আপনাকে প্ল্যান অফ অ্যাকশন নিজেরই তৈরি করতে হবে, হোয়াট টু ডু অর হোয়াট নট টু ডু। হোয়াট টু ডু যদি হয় সেই টু ডু লিস্ট আপনাকেই তৈরি করতে হবে, যে আমরা তাহলে এ ব্যাপারে কি করতে পারি। এই প্রশ্নটাই বারবার বলা হচ্ছে, এই কাজটা আল্লাহ দোহাই লাগে আমাদের মতো এরকমের বয়োবৃদ্ধ লোকের কাছ থেকে শুনতে যেন না। আমি প্রফেসর ইউনুসের একটা কথা খুব মন দিয়ে, তাকে নিয়ে আমার নিজেরও হয়তো ক্রিটিক আছে আরো না, কিন্তু একটা কথা আমি খুব মেনে চলি, সেটা হলো উনি বোধহয় বছর দুই তিন আগে লিখছিলেন, ও যখন সারা দেশের ছাত্র বিক্ষোভ হচ্ছিল, ওই যে কি পরিবহন পরিবহন নিয়ে ছাত্র বিক্ষোভ, তখনই বলছিলেন যে বৃদ্ধদের কাছে কোনো পরামর্শ যাবে না,
তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে, তারা তোমাকে গর্তের ভিতর টেনে নিয়ে যাবে, সিদ্ধান্ত নেবে তুমি কি করবে আর করবে না, খবরদার আমাদের কাছে কোনো পরামর্শের জন্য এসো। এইটা ছিল হচ্ছে ওনার পরামর্শ তরুণ প্রজন্মের। আমি ওইটাকে খুবই পছন্দ করেছি, তার ওনার ওই ল্যাঙ্গুয়েজটা, ওনার ওই মেসেজটা। আমি মনে করি আপনার ইন্ডিভিজুয়াল এবং আপনাদের কালেকটিভ রিয়েলাইজেশনের ভিত্তিতে জাস্ট মেক ইউর ডিসিশন। সেই ডিসিশন মেকিং এর সেই সভায় যদি আমাকে আমন্ত্রণ জানান আমি অবশ্যই উপস্থিত হব, বাট আই উড বি দ্য ব্যাক বেঞ্চার, আমি পিছনে বসে থাকব। থ্যাংক ইউ মনোর ভাই, ওটা জীবন এবং অন্যান্য সবাইকে বলছি, আমরা অলরেডি কিছু না কিছু করছি, কিন্তু আমরা হয়তো, আমি মনোয়ার ভাই কিংবা মারুফ স্যার আমরা এই কয়জন জানতাম, এখন আপনারা এই 30 জন জানেন, আস্তে কালকে হয়তো আর 30 জন আপনার বন্ধু জেনে যাবে। তো এভাবে ঘটনাগুলো যে কি ঘটছে ভেতরে সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে, এবং এই ছড়িয়ে পড়াটাও একটা কাজ, এবং তার মধ্য দিয়ে সবাই সিদ্ধান্ত নিতে পারবে, যেটা কিনা মনোয়ার ভাই বললেন। আমরা কিচ্ছু না করতে পারি, আমরা একটা স্টাডি করতে পারি, স্টুডেন্ট যেহেতু আমরা, যেহেতু একাডেমিশিয়ান, আমরা স্টাডি করতে পারি কি হচ্ছে, কোন পাওয়ার প্ল্যান্ট আমাদের বাড়ির পাশে যে পাওয়ার প্ল্যান্ট আছে সেটা নিয়ে ছোট্ট একটা স্টাডি করতে পারি। আমরা ভবিষ্যতে সেই দিকে যাব, নিশ্চয়ই ডিস্ট্রাকটিভ কিছু না, কনস্ট্রাকটিভ কিছু আমরা করতেই পারবো। এইবার আমি উন্মুক্ত করে দেব সরাসরি, কোনো কোশ্চেন আনমিউট করে নেন নিজেকে। আমি আধা ঘন্টা থাকতে চেয়েছিলাম, আমি তো প্রায় সোয়া ঘন্টা থেকে যাচ্ছি। হ্যাঁ, কোনো কোশ্চেন জীবন বা অন্য কেউ? আমি একটা মানে কথা বলতে চাচ্ছিলাম, কথাটা হয়তো মানে জানার আগ্রহ থেকে জিজ্ঞেস করা। জানার জায়গাটা হচ্ছে যে আমাদের এই যে ওভার ক্যাপাসিটি আছে, ওভার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কি আমাদের হচ্ছে যে নতুন নতুন বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রগুলো কাজ চলছে সেগুলো কি চলছে, বা সেগুলো থেমে সরকার কি থামানোর কোনো রাস্তা বা এরকম কোনো তাদের চাহিদা বা কোনো প্ল্যান কি তারা রাখছে কিনা? এখন পর্যন্ত যে তথ্য আছে জীবন তাতে আমাদের খুব দ্রুত থামানোর কোনো পরিকল্পনা, ওভারঅল এনার্জিতে থামানোর কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। সরকার সম্প্রতি এক ধরনের আশ্বাস দিয়েছে যে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণাধীন আছে শুধু সেইগুলো হবে, পরিকল্পনাধীন যেগুলো আছে সেগুলো আর হবে না। কিন্তু এই এই যে আশ্বাস, এটা কোনো কাগজে কলমে না আসা পর্যন্ত আমরা শিওর হতে পারছি না যে কি হবে আসলে। কিন্তু এলএনজি কিংবা ডিজেল কিংবা ফার্নেস অয়েল এই ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে তার একটাও বন্ধ হওয়ার মতো আমরা অতি সম্প্রতি দেখিনি, এই হলো অবস্থা। যেটা দেখা যাচ্ছে যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তার নিজের যে অ্যাসেসমেন্ট সেই হিসাবেই সে বলছে যে 2025 সালে 17,500 মেগাওয়াট বিদ্যুৎ বসে থাকবে যদি এইভাবে এই এই যা এখন তার চুক্তির মধ্যে আছে সেই হিসেবেই। সুতরাং পরিস্থিতি ঠিক ভালো দিকে যাচ্ছে তা আমি বলতে পারছি না। এই এটা হলো তথ্যগত উত্তর। সরি, হ্যাঁ, মেহেদির সঙ্গে একটা কথা আমি বলতে চাই যে আমরা পছন্দ করি আর না করি, আমরা 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 আমাদের ভালো লাগুক অথবা না লাগুক, যে একটা ঘটনা কিন্তু একই সাথে ঘটছে, সেটা আমাদেরকে একটু বিবেচনায় নিতে হবে যে ইয়েস, আমাদের এখন যে কনজাম্পশন রেট সেই রেটে তো অবশ্যই আমাদের একটা ওভার প্রোডাকশন আছে, কিন্তু আপনি দেখেন মানে আমি আমি হয়তো আমাকে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটা বুঝতে হবে যে ধরেন সরকার এই মুহূর্তে মানে আমি কিন্তু এটা কোনো নর্মেটিভলি নেওয়া যাবে না, অর্থাৎ এটা ভালো হবে নাকি খারাপ হবে সেই জায়গাতে আমি যাচ্ছি না, কিন্তু ঘটনা কি ঘটতে পারে যে ধরুন আমাদের এখানে প্রায় 15 নতুন অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে, হ্যাঁ, ইকোনমিক স্পেশাল জোন। এখন এটার মধ্যে প্রায় 57 এটা খানিকটা তৈরি হয়ে গেছে, তার মধ্যে প্রায় 23টা মতন অলমোস্ট ইনভেস্টমেন্টের কাছাকাছি চলে গেছে এবং কয়েকটা ইনভেস্টমেন্টে চলে গেছে। এখন এই ঘটনাটা ভালো কি ভালো না, অর্থাৎ এতে দেশের লাভ হবে কি হবে না, পরিবেশের লাভ হবে কি হবে না, আমি সেই 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 আলোচনাতে যাচ্ছি না, কিন্তু যদি এই স্পেশাল ইকোনমিক জোনগুলো যদি কাজ করা শুরু করে, ধরেন যদি এখানে
ইনভেস্টমেন্ট আসা শুরু করে, এটা যদি আস্তে ব্যবহার করা শুরু করে, তাহলে কিন্তু আবার আমাদের যে যে কনজাম্পশন রেট আছে কিংবা আমাদের যে প্রসপেক্টিভ এস্টিমেটেড রেট আছে সেটা কিন্তু ধাপ করে বেড়ে যাবে। অর্থাৎ আমার তখন এনার্জি কনজাম্পশনের উপর যে চাপটা সেটা অনেক বেশি বেড়ে যাবে। এবং আমার কেন মনে হচ্ছে, অর্থাৎ এটা আমার একটা আমার সাথে কারোর কথা হয়নি বা ডকুমেন্ট থেকে আমি বুঝছি না, কিন্তু আমার কেন মনে হচ্ছে সরকারের এই দুটো জায়গার মধ্যে একটা প্যারালাল কানেকশন আছে। অর্থাৎ সরকার যে একটা ম্যাসিভ ইকোনমিক একটা ট্রান্সফরমেশনের কথা ভাবছে, আবারও বলছি ভালো নাকি খারাপ সেই আলোচনায় না যেয়ে, সেই ট্রান্সফরমেশনটার সাথে হয়তো আমাদের এই যে একটা হিউজ এনার্জি হাংগ্রি, অর্থাৎ একটা অ্যাপেটাইট তৈরি হবে, একটা ক্ষুধা তৈরি হবে, তার হয়তো একটা যোগসূত্র খানিকটা হলেও থাকতে পারে। ফলে আমাদেরকে যদি একটু লম্বা সময়ে বাকি ঘটনাগুলোর সাথে যোগ করে দেখি, তখন হয়তো অতটা মানে ইরেশনাল নাও মনে হইতে পারে। বাট এটা আমার একটা অ্যাসাম্পশন, আমি শিওর না যে এটাই ব্যাপার কিনা। আচ্ছা আমি একটা যুক্ত করি। হ্যাঁ নিশ্চয়ই মনে ভাই, আমি এই এই প্রসঙ্গে আজকে বলবো না। হ্যাঁ সরি, এই প্রসঙ্গে আমি আজকে বলবো না, কিন্তু আপনি কথা বলেন সেখানে শেষ করবো, কারণ 5:30 বেজে গেছে, আধ ঘন্টা বেশি হয়ে গেছে। হ্যাঁ, যে আমি খুব দ্রুত শেষ করি, যে প্রশ্নটা নিয়ে এটা এই আলোচনাটা এসছে সেটা হলো আমাদের ওভার ক্যাপাসিটি। প্রত্যেকটা দেশে অভিজ্ঞতা যেটা বিদ্যুতের ক্ষেত্রে, সবসময় একটা ওভার ক্যাপাসিটি আমার রাখতে হয়, তার মানে আমার যতটুকু যা ডিম্যান্ড তার থেকে একটু বেশি রাখতে হয়। কারণ আমি আবারও বলি সেই কথাটা বিজনেসের, যে বিদ্যুৎ হচ্ছে এমন পণ্য যা আপনি তৈরি করে ঘরে গুদাম বস্তি ভর্তি করে রাখতে পারেন, আপনার ক্যাপাসিটিটাই হচ্ছে আপনার গুদাম। এখন নর্মাল একটা অভিজ্ঞতা হলো ডেভেলপিং কান্ট্রির জন্য, সাধারণত আমাদের ওভার ক্যাপাসিটি মানে ওই যে ক্যাপাসিটি এবং ডিম্যান্ড এর পার্থক্য থাকতে হয় 15-20%। তার মানে আপনার দরকার হচ্ছে কি বলে 100 মন চাল দরকার, আপনি 120 মনের একটা হিসাব রাখবেন এরকমের একটা। এটা চালের ক্ষেত্রেও করা হয়, সাধারণত যে কোনো পণ্যের ক্ষেত্রেই করা হয়, তবে বিদ্যুতের ক্ষেত্রে এটা একটা ধরে নেওয়া হয় 15-20% আমার ক্যাপাসিটি বেশি। আমাদের দাঁড়িয়ে গেছে এটা প্রায় 40-এর কাছাকাছি, ওইটাই হয়ে গেছে আমাদের জন্য কাল একটা দিক। 2 নম্বর হচ্ছে ডক্টর মারুফ যেটা বললেন সেটা হচ্ছে চাহিদা। আপনি এটা চালের সাথে চিন্তা করেন, আমার দেশের জনসংখ্যা বাড়তেছে, স্বাভাবিকভাবে চালের চাহিদা বাড়বে। এখন কিভাবে বাড়বে, কতটুকু বাড়বে, এটা তো আগে ভাগে রেডি করে রাখা বলা যায় না একদম গুনে গেথে। এই জন্য ওখানেও একটা স্পেস রাখা হয় যে হ্যাঁ আমার এইটুকু প্রতি বছর বাড়বে। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের সংকটটা, সেটা হচ্ছে আমরা আসলে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছি, এই সংকটটা দাঁড়িয়ে গেছে। এইটা আমাদের একটু দিয়ে আদার ওয়ে রাউন্ড করা দরকার, ঘোড়াও চলবে আমাদের গাড়িও থাকবে, এরকমের একটা জায়গায় যাওয়া দরকার। এখন আমাদের প্রচুর 100টা ইকোনমিক জোনের প্ল্যান সরকার করেছে। ইকোনমিক জোন মানে সেখানে হচ্ছে শিল্প কলকারখানা তৈরি হবে, সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের ডিমান্ড বাড়বে। সেই জন্য সরকার প্রথমেই প্রায় 2016 সালের দিকেই বোধ হয় একটা প্ল্যান করেছিল যে 2041 সালে আমার 60,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার হবে। এর চেয়ে বেশিও দরকার হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা আমরা দেখছি গত কয়েক বছর ধরে ওই চাহিদা ওইভাবে বাড়ছে না, দ্যাটস ইজ দ্য প্রবলেম। চাহিদা কেন বাড়ছে না সেটা আবার আমরা জানি, এটা একটা দিক। সুতরাং আমাদের এই বিবেচনাগুলো, কি পরিমানে চাহিদা তৈরি হবে, শুধু ইকোনমিক জোনের আমি প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিলাম 100টা, কিন্তু আমার পাইপলাইনে টাকা আসার গতি হচ্ছে স্লথ, খুবই ধীর। তখন কিন্তু সেটা আবার বিবেচনায় না নিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানাতে শুরু করে দিলাম, এটা ইন্ডিকেট করে ইউ আর গোয়িং টু ফেস দ্য ট্রাবল। সুতরাং বিদ্যুতের ক্ষেত্রে ডিম্যান্ড প্রজেকশন হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস, এই কাজটা আমাদের সুস্থিরভাবে করা দরকার। কিন্তু এখানে অস্থিরতাটা তৈরি হয়েছে যেটা ডক্টর মারুফ বারবার বলেছিলেন, কারণ এটা হচ্ছে ভীষণ কাঁচা পয়সার জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গা। সুতরাং দেশের কি হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, 10,000 কোটি টাকা আপনার পকেটে প্রতি বছর গেল কি গেল না, তাতে ব্যবসায়ীদের কিচ্ছু যায় আসে না। ব্যবসায়ীরা চিন্তা করে আমার প্রফিটটা হলো কিনা এক, আর হচ্ছে আমি ওই অলার বসিয়ে ওই টাকাটা পকেটে নিতে পারছি কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। ট্যাক্স পেয়ারদের পকেট থেকে 10,000 এলো না 25,000 এলো সে এটা বদার করে না, প্রবলেমটা দাঁড়ায়। দিস ইজ দ্য ক্র্যাক্স অফ দ্য প্রবলেম।
যাকে বলে মানে পণ্ডিতি কায়দায় বললে এটা হচ্ছে সেই ক্র্যাক্স অফ দ্য প্রবলেম। এই ক্র্যাক্স অফ দ্য প্রবলেমটাকে ইয়ে করা কি বলে তুলে ধরাটাই হচ্ছে আমাদের একটা অন্যতম কাজ বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ মনোর ভাই। সবাই যদি ভিডিও অন করে তাহলে দুজনকে আমরা ধন্যবাদ দিতে পারি একসঙ্গে, মাইক অন করে জাওয়াদ এবং হ্যাঁ তৌহিদ মাইক অন করে দুজনকে ধন্যবাদ দিই। ধন্যবাদ স্যার অনেক তো ভালো বক্তব্য রাখার জন্য, আর আমরা অনেক কিছু জানতে পারছি ধন্যবাদ স্যার টপিক গুলো থেকে। ধন্যবাদ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আমারু ভাই এবং মনোয়ার ভাই। কালকে আমরা আসব একটা মজার বিষয় নিয়ে, সেটা বলে রাখি আজকে। সেটা হচ্ছে কালকে আমাদের দেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি জ্বালানিতে কি ইনভেস্ট করেছে, আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা চাইনিজ একটা ব্যাংক এআইবি তারা কি ইনভেস্ট করেছে, এটা নিয়ে বলবেন এনজিও ফোরামান এডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান হাসান, আর বলবেন ইউকে থেকে জয়েন করবেন পেট্রা শেল, উনি রিপোর্টস নামে একটা অর্গানাইজেশনে কাজ করেন যারা এআইআইবি কাজগুলো মনিটরিং করে। কালকে দুজনে সময় দেবেন এক ঘন্টা আমাদের, কালকে দেখা হবে আবার তাহলে। বাই বাই সবাইকে, শুভ বিকাল শুভ রাত্রি, কালকে বিকেলে আবার দেখা হবে।